ক্লাস নিচ্ছি, তো ক্লাস শেষ করে আমি ইনশাল্লাহ ব্যাংকে যাবো। কি অবস্থা আমাদের? আপনারা তো ক্যালকুলেটার বানায় ফাটায় ফেলছেন দেখলাম অনেকেই। হ্যাঁ ক্যালকুলেটার ছিল না আমার। হ্যাঁ কই ক্যালকুলেটার কই আমাদের? এখানে আপনার ডেটা টাইপের দৃশ্যটা কাজে লাগে আর কি, ডেটা টাইপ। আপনাদের আরেকজন কি আবার হারাই গেছে? কিছু হইলো বলেন। আপনারা সবাই তিনটা করে সাইন করেন ওখানে, 21, 23 আর 25। তো লাস্ট ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছিলাম তাই না? জাভাস্ক্রিপ্ট নিয়ে আমরা কাজ করতেছিলাম লাস্ট ক্লাসে, খেয়াল করেন। হ্যাঁ আপনাদের একটা ক্যালকুলেটর করতে বলছিলাম, তো আশা করি সবাই পারছেন। ওকে ফাইন। সো আচ্ছা ওকে একটু খেয়াল করেন, এখানে আমি লাস্ট ক্লাসের কোডগুলো একটু হ্যাঁ দেখতেছি। হ্যাঁ একটু দেখেন আপনারাও বলেন। এটা দিলে হয় না দেখেন তো, দেখেন আমার তো ফেসবুক আমি জানি না আসলে পাসওয়ার্ড। না আমি আমার আমি আমার কম্পিউটারটা ছাড়া আমি আর কোথাও ফেসবুক ঢুকি না এখন, কোনো মেশিনে এখানে একবার দিয়েছিলাম। কম্পিউটার উইন্ডোজ দিলে তো পরে দিন ফেসবুক লগ ইন করেন। কম্পিউটার তো উইন্ডোজ দিলে অনেকদিন হবে, প্রায় 6-7 মাস হবে। তাহলে কাজ করি নাকি? কারণ আপনার জাভাস্ক্রিপ্ট দিয়ে শুধু না, আমরা সামনে যাই করব সবই অ্যাকচুয়ালি ফাংশন লাগবে। তো আপনি তো ওয়েব ডেভেলপার বা প্রোগ্রামার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এটা হবে আপনি যদি এই পেশায় থাকেন আপনার পরিচিতি। সো সেক্ষেত্রে আপনাকে যা কিছু করতে হবে আপনাকে কিন্তু ফাংশন লিখে লিখেই করতে হবে,
এবং ফাংশনের সিনট্যাক্স এবং কনসেপ্ট মোর অর লেস সেম, প্রায় একই সকল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। ওকে, শুধু হয়তো এর ভিতরের সিনট্যাক্সগুলো আলাদা। ফাংশনের ডেফিনেশন দিতে হয়, ফাংশনকে কল করতে হয়, আমরা জানি ফাংশনের ডেফিনেশন যেখানে থাকে কাজটা সেখানে হয়, না যেখানে কল করা হয় কাজটা সেখানে হয়, কল করা হয় সেখানে হয়। আচ্ছা, তো ফাংশনকে আমরা ডাইনামিক করতে পারি আর্গুমেন্ট পাস করে, তাই না? ওকে, তো দেন আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে কাজ করতেছিলাম। বলা হচ্ছিল যে একটা ইনপুট এলিমেন্টের মধ্যে ইউজারকে ইনপুট দিবে, তাই না? সো হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, একটু খেয়াল করেন। বলা হচ্ছিল এই ফার্স্ট নেমের মধ্যে ইউজার কোনো কিছু ইনপুট দিবে, লাস্ট নেমের মধ্যে কোনো কিছু ইনপুট দিবে। ইনপুট দেওয়ার পর যখন সে সাবমিট বাটনে ক্লিক করবে, ফুল নেম আকারে সেটা এখানে শো করবে, এবং এই কাজটা করবে কে? জাভাস্ক্রিপ্ট, তাই না? জি, জাভাস্ক্রিপ্ট করবে। সো এখানে তাহলে আমরা যে কোনো কাজই করার জন্য আমাদের কী করতে হবে? ফাংশন লিখতে হবে। আমরা যাই করি না করি কেন, হ্যাঁ, যখন আপনি জাভাস্ক্রিপ্টে আসেন, আমরা যা করি সব কিছু করবো ফাংশন দিয়ে, প্রত্যেকটা কাজই হবে এক একটা ফাংশন দিয়ে। তাহলে এখন কাজটা কি? ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে কনকেট করে ফুল নেম করা। সো তাহলে এই কনকেট করার কাজটা একটা ফাংশন করতেছিল, তাই না? এই দেখেন, এখানে একটা ফাংশন দেখতে পাচ্ছিলাম আমরা, মেক ফুল নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে কনকেট করে সেটাকে আবার প্লেস করা হচ্ছিল আরেক জায়গায়। হ্যাঁ, তো এই ফাংশনটাকে আমরা কল করতেছিলাম কোথায়, তাই না? যখন এখানে, যখন এখানে ক্লিক করা হচ্ছিল, তাই না? যখন এখানে ক্লিক করা হচ্ছিল তখনই আমরা অ্যাকচুয়ালি এই ফাংশনটাকে কল করতেছিলাম, যে ফুল নেম করার জন্য যে ফাংশনটা তৈরি করা হয়েছিল, এই ফাংশনটা কল করলাম। এখন কল করার সময় ফাংশনের ডেফিনেশনে কিছু প্যারামিটার সেট করা ছিল, তাই না? এগুলো হচ্ছে কি, একটা প্যারামিটার বলতে পারেন। তো এই প্যারামিটারের ভ্যালু পাস করার জন্য আমরা এখানে ভ্যালুগুলো আবার ধরে নিলাম, তাই না? সো অ্যাকর্ডিং টু দিস এক্সাম্পল আমরা কী কী জিনিস জানি, হ্যাঁ একটু দেখেন। এই এক্সাম্পলটা করার পর যে যে বিষয়গুলো আমরা জানি সেটা হচ্ছে, বা যে যে বিষয়গুলোর উপর আমাদের প্র্যাকটিস হয়েছে সেটা হচ্ছে, কোনো একটা ওয়েব পেজে একজন ইউজার আসার পর সে যা কিছু করতেছে সবই হচ্ছে ইভেন্ট। আমি কোনো একটা ইভেন্টকে কোনো একটা এলিমেন্টের মধ্যে অ্যাটাচ করতে পারি কি না, তাই না? যখন আমি এখানে ক্লিক করতেছি তখন একটা ইভেন্ট হচ্ছে, যখন আমি এখানে ক্লিক করতেছি তখন একটা ইভেন্ট হচ্ছে, তাই না? এখন এই ইভেন্টটা যে হইতেছে, ইভেন্টটা ঘটাচ্ছে কে? ক্লায়েন্ট। ঘটাচ্ছে কোথায়? HTML এর এলিমেন্টের উপর, তাই না? সো ক্লায়েন্ট যে ইভেন্টটা ঘটাচ্ছে HTML এলিমেন্টের উপর, সেই ইভেন্টটাকে আমি ওই এলিমেন্টের মধ্যে অ্যাটাচ করতে পারি কিনা। কথা কি শুনছেন? কি বলছি আদৌ? বিষয়টা কি এরকম যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম জামা কাপড় উপরে তুলবা না, একদম না, তাই না? ব্যাপারটা কি এরকম কিনা আমি জানতে চাচ্ছিলাম। কথা কি শুনতেছেন? হ্যাঁ স্যার। কথা কি শুনতেছেন না? হ্যাঁ স্যার, এখন গেটে বলো। ইয়েস, বুদ্ধি পাইছি। তো বলা হচ্ছিল যে ক্লায়েন্ট যে ইভেন্টটা ঘটাচ্ছে আপনার সাইটে এসে, আপনি চাইলে সেই ইভেন্টটাকে ওই এলিমেন্টের উপর অ্যাটাচ করতে পারেন কিনা, তাই না? তো প্রথমে এলিমেন্টটাকে তার আইডি দিয়ে ধরতে হয়, তাই না? এই যে বাটনের উপরে ক্লিক করলে যে ইভেন্টটা হচ্ছে, সেই ইভেন্টে আমি কিছু একটা করতে চাচ্ছি, তাহলে আমাকে তার জন্য কি করতে হবে? প্রথমে বাটনটাকে তার আইডি দিয়ে ধরতে হবে, এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তাই না? কোনো একটা HTML এলিমেন্টকে আমি বললাম যে আপনি এই এলিমেন্টটাকে ধরেন, এটা কি সম্ভব বলেন? অবশ্যই সম্ভব, তাই না? ওই এলিমেন্টের একটা আইডি দিয়ে আসবেন, আইডি দিয়ে এসে কি লিখবেন? ডকুমেন্টস ডট গেট এলিমেন্ট বাই আইডি, এর মধ্যে আপনি ওই এলিমেন্টের আইডি দিয়ে দিবেন, তাই না? সে এলিমেন্টটাকে ধরার পর আপনি সেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারেন, তাই না? রাখতে পারেন। রাখার পর দেন আপনি যে ভেরিয়েবলের মধ্যে রাখলেন সেই ভেরিয়েবল ডট ওই ইভেন্টের নাম, নাকি? কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে ইভেন্ট অ্যাটাচ করার জন্য কি করতে হয়? এই কাজটুকুন করতে হয় না আলটিমেটলি, যে অংশটুকুন মার্ক করা আছে, ফারুক দেখতেছেন?
বড় করে কি হবে, একদিন মরে যাবো। হ্যাঁ ঠিক আছে, দেখেন কোন একটা এইচটিএমএল এলিমেন্টের মধ্যে একটা ইভেন্ট অ্যাটাচ করার জন্য কতটুকু কাজ করতে হয়, এতটুকু না? মনে বুঝতে পারছেন এতটুকু কি কাজ? কি প্রথমে এই লাইনে কি করা হয়েছে, এলিমেন্টটাকে তার আইডি দিয়ে ধরে একটা ভেরিয়েবলে রাখা হয়েছে, এরপর ভেরিয়েবলের নাম ডট এলিমেন্টের নাম, ইভেন্টের নাম, ইভেন্টের নাম, অন ক্লিক, অন মাউস ওভার, অন কি আপ, অন ব্লার, মানে যে কোনো কিছু হতে পারে। জি শিওর, যে কোনো কিছু হতে পারে, তাই না? সো দিস ইজ দ্য প্রসেস টু অ্যাটাচ অ্যান ইভেন্ট উইথ অ্যান এইচটিএমএল এলিমেন্ট, তাই না? সো এখন যখন এই এলিমেন্টের উপর এই ঘটনাটা ঘটতেছে, এই এলিমেন্টের উপর যখন এই ঘটনাটা ঘটতেছে, তখন এই ফাংশনটা কি হবে? এই যে আমি যেভাবে মানে পড়তে পারতেছি, আপনি একটু যাই না কেন মেনে নিতে পারতেছেন না? সো দিস ইজ দ্য ফ্যাক্ট। সো দেখেন আমি এই জিনিসটাকে একটু পড়ি। হ্যাঁ, এই অংশটা কোনকে, যে এই এলিমেন্টের উপর, এই এলিমেন্টের উপর যখন এই ঘটনা ঘটতেছে, তখন এই কাজটা হবে, তাই না? বলা যায় না এভাবে নাকি? আপনি বলতেছেন না, ঠিক আছে আপনি বলতেছেন তো তাই হয়, আসলে হয় না। ওকে, সো এই এলিমেন্টের উপরে যখন এই ঘটনাটা ঘটছে, তখন এই কাজটা হবে, এই কাজটা হবে। এই কাজের মধ্যে কি করছেন? নাও দ্য সেকেন্ড কোশ্চেন ইজ, কোনো একটা ইনপুট এলিমেন্টের মধ্যে ইউজার যখন কোনো কিছু ইনপুট দিচ্ছে, একটা এইচটিএমএল এর ইনপুট এলিমেন্টের মধ্যে ইউজার যখন কোনো কিছু ইনপুট দিচ্ছে, সেটাকে কি জাভাস্ক্রিপ্ট থেকে ধরা যায়? তার জন্য কি করতে হচ্ছে? এতটুকুর কাজ না? আর আমরা জানি যে ইনপুট এলিমেন্ট থেকে ভ্যালু ধরার জন্য কি লিখতে হয়, প্রথম এলিমেন্টটাকে ধরতে হয় তার আইডি দিয়ে, তাই না? তারপরে ডট ভ্যালু, ভ্যালু লিখতে হয়। ওকে, সো আমরা এইভাবে এই প্রথম ইনপুট বক্সের মধ্যে যা লিখলো এবং সেকেন্ড ইনপুট বক্সের মধ্যে যা লিখলো, আমরা ওই পার্টিকুলার ইনপুট এলিমেন্টের আইডিগুলো ধরে দুটো ভেরিয়েবলের মধ্যে রাখলাম, তারপর সেগুলো আর্গুমেন্ট আকারে মেক করলাম, ফাংশনটাকে কল করলাম নাকি? ওকে, সো এটাই ছিল আমাদের লাস্ট ক্লাসের প্র্যাকটিস। আই থিঙ্ক এই একটা জিনিসই যদি আপনি ভালো করে করেন, তাহলে অনেক কিছু সমাধান আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এখন আমরা আজকের কাজ কর, আজকের দিনের কাজ করার জন্য আমি প্রথমে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি ডে 17 নামে। ক্যালকুলেটরটা একটু দেখাইলে ভালো হয়। ওকে, চলেন সবাই মিলে করি আরেকবার, ঠিক আছে? চলি, তো একটা এইচটিএমএল ফাইল নিচ্ছি, তার নাম দিতে পারি আমরা ইনডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে? আপনারা চাইলে করতে পারেন, নাও পারেন, ইটস আপ টু ইউ। জি, আপনারা উত্তেজিত হয়ে গেছেন বুঝতে পারতেছি, এইচটিএমএল ফাইল ক্যালকুলেটর নিতে পারতেছেন না, সো আই এম অলসো টু অ্যান্ড আগে মার্কআপটা রেডি করে নাকি?
আসা যায় কি? এটার অবস্থাও বাজে, সবই তার ইচ্ছা। ওকে দেখেন, সো ফার্স্ট নেম, ফার্স্ট নাম্বার, লাস্ট, সেকেন্ড নাম্বার, রেজাল্ট কেমন, এবং সবার শেষে রোতে আমরা প্রথম হেডিংটা ফাঁকা রাখলাম। এরপরে রোতে ইনপুটের টাইপ বলা হচ্ছে বাটন, আইডি বলা হচ্ছে প্লাস, এবং হ্যালোর মধ্যে কী দিয়ে দিছি প্লাস, তাই না? একদম ভেরি বেসিক লেভেলে আপনি কীভাবে কাজ করবেন সেই জিনিসটাই কিন্তু এখানে প্র্যাকটিস করানো হচ্ছে। ওকে, সো নাইস। তারপরে এটাকে আপনি ডুপ্লিকেট করেন তিন চারটা, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং রিমাইন্ডার। সো আইডিগুলো চেঞ্জ করে দিতে হবে, এটা হবে মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং রিমাইন্ডার। ওকে, লাস্টের রোটা খেয়াল করিয়েন, একটা টিডির মধ্যে কিন্তু সবগুলো ইনপুট এলিমেন্ট।
ওকে হয়েছে না এতটুকুন? তাহলে কি খেয়াল করে দেখেন, আমরা যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এটা হচ্ছে আমাদের ফাইল। ওকে, সামথিং লাইক দিস, এরকম একটা কিছু আসার কথা। এখানে আমরা একটা নাম্বার দিব, এখানে আমরা ওকে এখানে আমরা একটা নাম্বার ইনপুট দিব, এখানে একটা নাম্বার ইনপুট দিব, প্লাসে ক্লিক করলে দুটো সংখ্যা যোগ হয়ে এখানে বসে যাবে, তাই না? সো এরকম আসছে না আমাদের? ওকে, তাহলে একটু খেয়াল করেন, আর একটু সময় কি লাগবে ডিজাইনটা তৈরি করতে? আজকে পাঁচটা দিতে হবে, একটা তিনটা আর একটা দুইটা। জি মনি, আপনি প্রত্যেকটা দিন একটা করে ভেজাল লাগান করলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আরো কোথাও করবেন? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আর কিছু করবেন এখানে? হয়েছে না? এই যে জনগণ, মাননীয় স্পিকার একটু শোনেন, হ্যাঁ কি যেন বলে আপনারা, মাননীয় স্পিকার। আচ্ছা, সো একটু খেয়াল করেন, আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এই ফার্স্ট নাম্বারে কিছু একটা ইনপুট দিব, সেকেন্ড নাম্বারে কিছু একটা ইনপুট দিব, প্লাসে ক্লিক করলে দুইটার যোগফলটা এখানে বসে যাবে, তাই না? তাহলে ঘটনাটা কখন ঘটবে? ক্লিক করব, কোথায় ক্লিক করব? প্লাসের উপরে। তাহলে এই এলিমেন্টের উপরে ক্লিক করলে কিছু একটা হবে, তাই না? সো এই এলিমেন্টে কি কোনো আইডিয়া আছে? প্লাস, তাহলে আমাদের একটা জাভাস্ক্রিপ্ট ফাইল লাগবে, তাই না? সো যেখানে আপনি index.html ফাইলটা নিয়েছেন সেখানে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিয়ে নেন, রাইট বাটন ক্লিক করে নিউ থেকে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল,
নাম দেন হচ্ছে স্ক্রিপ্ট দিতে পারেন, ফারুক দিলেও সমস্যা নাই। মোস্তফা সরোয়ার ফারুকে দিয়ে দেন script.js। ফারুকের অনেকদিন দেখি না। আচ্ছা সো হ্যাঁ কি করতেছি মানে ছবি টবি করতেছি তাই না? দেখেন না আপনার সাথে ইন্টারভিউ নেই দেখি বুঝলেন আমাকে মানে আপনার সাথে ইন্টারভিউ নেই আমাকে দেখলে সেটা মনে হয় হ্যাঁ গুড দেখেন না ভালো লোক অনেক ভালো ক্লাস লেখার জন্য তো সেই সিএসএস ফাইলকে এইচটিএমএল ফাইলের সাথে লিংক করতে হইতো না, তো সিএসএস ফাইলের সাথে এইচটিএমএল ফাইলে লিংক করতাম আমরা হেড ট্যাগের মধ্যে, তার জন্য ইউজ করতাম আমরা লিংক ট্যাগ। আর জাভাস্ক্রিপ্ট ফাইলের সাথে এইচটিএমএল ফাইল লিংক করার জন্য নিতে হবে স্ক্রিপ্ট ট্যাগ, এবং সেটা থাকবে কোথায়? বড় যেখানে ক্লোজ হচ্ছে তার ঠিক উপরে স্ক্রিপ্ট ট্যাগের সোর্সের মধ্যে আমাকে পাথটা দেখাই দিতে হবে ফাইলের। তো যেহেতু হ্যাঁ বড় যেখানে শেষ হচ্ছে তার ঠিক উপরে আমরা লিংকটা দিয়ে দিলাম আর কি। খেয়াল করেন তাহলে আচ্ছা একটু খেয়াল করেন না তো লিংক দেওয়া হয়ে গেছে না। এখন আমরা কিন্তু ব্রাউজারে রান করাবো এইচটিএমএল ফাইল, কিন্তু স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে যেটা লিখবো সেটা কিভাবে কাজ করবে বলেন তো? কারণ আমরা এইচটিএমএল ফাইলের সাথে কি করে দিছি লিংক করে দিয়েছি। এখন আপনি script.js এসে মনে করেন সিম্পলি লিখলাম অ্যালার্ট টেস্ট, জাস্ট জাভাস্ক্রিপ্ট ফাইলটা এইচটিএমএল ফাইলের সাথে লিঙ্ক আপ করা ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য অ্যালার্ট দিলাম টেস্ট। এখন যদি আপনি এইচটিএমএল ফাইলটা ব্রাউজারে রান করান তাহলে কি একটা অ্যালার্ট দেওয়ার কথা না? কার কার দেয় না? আগে আমি আমারটা চেক করি, আমারটা দিচ্ছে অ্যালার্ট টেস্ট। অ্যালার্ট যদি না দেয় তার মানে কানেকশন হয় নাই, অ্যালার্ট দেয় না। অ্যালার্ট না দিলে কানেকশন হয় নাই। প্রথমে একটু খেয়াল করেন আপনি এইচটিএমএল ফাইল আর স্ক্রিপ্ট ফাইল কি একই জায়গায় লিখছেন? একই ফোল্ডারের মধ্যে আছে না দুইটা? এবং নিচে বডি যেখানে শেষ হচ্ছে তার ঠিক উপরে লিংক দেওয়া ঠিক আছে কিনা দেখেন। কয়জনের রিলোড দেয় না মানে অ্যালার্ট দিচ্ছে না ঠিক কাজ কাজ বলেন দিচ্ছে স্যার নাই কি ছিল ঠিক আছে
তাহলে একটু খেয়াল করেন, ওকে একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, সো আমরা তো জাস্ট অ্যালার্ট করে দেখলাম, দেখেন 10:06 বাজে, মাত্র আমাদের কাজ করার জায়গা দেরি হয়েছে এক ঘন্টা। কখন করবে, যখন আমি এখানে ক্লিক করবো, তাই না? সেই ভদ্রলোকের একটা আইডিয়া আছে না? ভদ্রলোকের আইডিয়াটা কি? হ্যাশ প্লাস মেবি। আর যখন আপনি পিএসপি স্ট্রমে আছেন, দেখেন আপনাকে সাজেশন দিবে, সরি ওয়েব স্ট্রমে যখন আছেন, দেখেন পি লিখলাম, আমার কোনটা আইডি প্লাস, সাজেশন দিবে আপনাকে। সো ভুল লিখেন না। হ্যাঁ, কি বলছি খেয়াল করছেন কি? যখন আপনি ওয়েব স্ট্রমে আছেন, আপনার যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা যখন এসএমএল লিংক করা আছে, আপনি ইন্টেলিজেন্স সাপোর্ট পাবেন, মানে এই ফাইলের মধ্যে যে আইডিগুলো দিছেন আপনি এখান থেকে সেগুলোকে সাজেশন পাবেন। জি হ্যাশ তো হবে, হ্যাশ হবে না? ও আই এম সরি, দিস ইজ নট জেকুইরি, ওকে ওকে সরি, ডকুমেন্ট ডট, ও সরি, ঠিক আছে। কালকে মনে করেন রাত 3টা পর্যন্ত জেকুইরি কাজ করছি, তো মাথা মনে করে ওটাই ঘুরতেছে এখন। আমরা কি করতে পারি, আমরা একটা এসটিএমএল এলিমেন্টকে ধরতে পারি, ধরে সেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এরপর কি করতে হবে, প্লাস বাটন ডট অন ক্লিক, ফাংশন কল হবে, তারপর অন ক্লিক দিয়া ফাংশন কল করছি। বলেন আসলে স্যার, ডকুমেন্ট এলিমেন্টে আইডিটা মানে ক্যাচ করছি, ক্যাচ করার পর একটা ভেরিয়েবল ভিতরে রাখছি, ভেরিয়েবল ভিতরে রাখছি, রাখার পরে ওই ভেরিয়েবলে অন ক্লিক হলে ফাংশনটা কল হবে। হ্যাঁ ঠিক আছে, না একই, ওকে ফাইন, এটাই আর কি, আর কিছু না, দুজনে ঠিক বলছেন, মানে একটু সংক্ষিপ্ত হয়ে গেছে আর কি। সো ডকুমেন্টস ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই ফাংশনটা দিয়ে আমরা আইডি ধরি নাই, এলিমেন্টটাকে ধরছি, এই যে প্লাস, এটা কি এক এলিমেন্ট না? এটা কি ইনপুট এলিমেন্ট? আমরা ওই এলিমেন্টের যে আইডি আছে সেই আইডি দিয়ে তাকে ধরছি।
ধরে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, তাই না? রাখার পর সেই ভেরিয়েবলের সাথে এই ইভেন্টটাকে অ্যাটাচ করে দিতে ডট দিয়ে। ক্লাস তো একটা আইডি। জি, ক্লাস একটা আইডি। আমরা প্লাসটাকে কিন্তু ধরি নাই, আইডি দিয়ে এলিমেন্টটাকে ধরছি। দেখেন এখানে কি, এখানে কি গেট এলিমেন্ট বাই আইডি নাকি এরকম? গেট আইডি বাই এলিমেন্ট কোনটা? আপনি গেট করছেন আইডি বাই এলিমেন্ট না গেট করছেন এলিমেন্ট বাই আইডি? এলিমেন্টটাকে আইডি দিয়ে ধরা হয়েছে। হ্যাঁ, এটাই মনে করেন জিজ্ঞি করেন 10-15 বার, ঠিক আছে? তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যাবে যে এলিমেন্টটাকে ধরছি আইডি দ্বারা, এলিমেন্টটাকে ধরা হয়েছে আইডি দ্বারা, আইডিটা কি প্লাস। ওকে, নাইস। সো তাকে ধরে এখানে রাখলাম এবং সেখানে আমরা ইভেন্টটাকে অ্যাটাচ করে দিলাম। তো এই এলিমেন্টের উপর যখন এই ঘটনাটা ঘটবে তখন এই ফাংশনটা কল হবে। তো আমি এখানে সে কি করব, প্রথমে আমার এই জিনিসটা লাগবে, এরপর এই জিনিসটা লাগবে, তাই না? প্রথম এই জিনিসটা লাগবে, তারপর এই জিনিসটা লাগবে, তারপর দুইটাকে যোগ করে যোগফলটা আমরা এখানে রাখবো। তো এখন এইখানে সে কি ইনপুট দিচ্ছে সেটাকে আমরা কিভাবে ধরবো? এখানে এসে ধরতে হবে না, কিভাবে ধরবো? তার আইডি দিয়ে। সো প্রথমে ওই একটাই ডকুমেন্ট ডট আইডি, আইডিটা কি ছিল তার? সাবাস মনির, আপনি টাঙ্গালের জুতো রাখছেন। আচ্ছা, ঘুরতে যাবেন না? 3 তারিখ একটা ইভেন্ট আছে, যাবেন নাকি? ফ্রি বৃহস্পতিবার, এটা হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে একটা কনসার্ট আছে, ঠিক আছে? 14টা ব্যান্ড আসবে, ওয়ারফেস, আরমোভাইরাস, তারপরে এই ধরনের কিছু হেভি মেটাল ব্যান্ড আসবে আর কি। হ্যাঁ, তো হ্যাঁ, ঠিক আছে। 3 তারিখ রেজিস্ট্রেশন করলেই টিকিট ফ্রি। এটা হচ্ছে কুড়ি বসু বাড়ির ধারা আর কি, কুড়ি বিশ্ব রেজিস্ট্রেশন করছেন কে? যাবেন না? গুড, দেখা হইতে পারে আপনার সাথে, ফোন দিয়ে নেন একটা ভিতরে ঢুকে। নাম্বার জানেন না? এটা কি মনির ভাই বলেন? মনির ভাই ঘটনা বলি নাই না, মনির ভাই ঘটনাটা হচ্ছে যে আমরা যখন আমি যখন 2006 সালে আসাম ইউনিভার্সিটি ভর্তি হই, তখন আমি ওই তেস্তুরি বাজার, পশ্চিম তেস্তুরি বাজার একটা ম্যাচে থাকতাম, বুঝছেন? তো ওইখানে আমাদের সাথে বরিশালের একটা ছেলে থাকতো, নাম হচ্ছে মনি। খুব ভালো মনি ভাই, খুব ভালো। তো আমি সরি, কেউ কিছু মনে নিয়ে যেত আর কি, পার্সোনালি নিয়ে নেয় কোনো কথা, জাস্ট পুরোটাই কিন্তু ফান, কেউ পার্সোনালি নিয়ে যেত। আচ্ছা, তো মনির ভাই থাকতো আমাদের সাথে, তো আমরা তো মনে করেন তখন মিল সিস্টেম ছিল, আপনারা কেউ ম্যাচে থাকেন কিনা আমি জানি না, এখনো আছে তো মিল সিস্টেম ছিল তখন। তো আমাদের সময় মনে করেন মিল পার মিল পড়তে হচ্ছে, আপনি যদি মোটামুটি ভালোই খান, খারাপ না, 14-15 টাকা আর কি মোটামুটি হইতো। আর যেদিন গরু মাংস টাংস হইতো সেদিন 18 টাকা বা 17-18 টাকা। এখন তো 40 টাকার নিচে হয় না, কি বলেন? মনির ভাই মাথায় পারে মনির ভাই টাকা দিছে না, ঠিক আছে? তো মিল ম্যানেজার তার কাছে গেছে যে ভাই এখন তো কি অবস্থা, এখন কেউ টাকা ঢোকা যায় না। তো আমার যেহেতু মানে মানিকগঞ্জ বাসা বা ঢাকার ওইভাবেই, তো কিছু হলে আমার কাছে ছেলে পেলে আসতো যে ভাই দেখেন উনি সবাই টাকা দেবে, টাকা দেয় না। তো বললাম চলেন যাই, গেছি। তো মনির ভাই বলতেছে যে ভাই 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 18 টাকা মিলে কি সম্ভব? মানে আমি দেখা দিব
পরিচিত ছিল, খুবই ভালো ছিল মনির ভাই। হ্যাঁ, তো সকলে যদি কারো মনে করেন পয়সা থাকতো না, নাস্তা করার দরকার হইতো, খালি মনির ভাই বললে হইতো যে ভাই রাত্রে মনে ঘুমটা ভালো হয়েছে না, একটু মোটা মোটা লাগছে। হ্যাঁ, কি বলতেছে, মানে ওনার শখ ছিল উনি খুব মোটা হবে, উনি অনেক স্লিম, কার মতো এই যে শরীফের মতো স্লিম আর কি, অনেক লম্বা স্লিম ছিল। তো ওনাকে জাস্ট মানে সকালে মনে করেন কেউ খাবে, পয়সা নাই, তুই কি করবে, বা ইচ্ছা করে ওনাকে ভাঙায় খাবে। তো বলছে মনির ভাই রাত্রে মনে হয় ঘুমটা খুব ভালো হয়েছে না। তো না না না, কি বলেন, ঘুমায় নাই তুমি, একচুয়ালি ভালো খারাপ তো সব জায়গাতে আছে, তাই না? আমাদের ঢাকায় খারাপ লোক নাই, বহুত খারাপ লোক আছে ঢাকায়। স্যার আমার এক ওই ফ্রেন্ড আছে, হচ্ছে ওর একটা ব্যান্ড আছে অপর মিশে, নতুন ইয়ে হচ্ছে, নাম শুনছেন তোরা, ফোক গান করে। তো ওদের ইয়েতে গেছে একদিন, কারণ তোরা মানে গোত কুমার বলতেছে দেখ হাসান ভাই যায়, হাসান ভাইয়ের কাহিনী কি, এই জন্য আমরা জিজ্ঞেস করলাম মনে ভাইয়ের কাহিনী কি। হাসান ভাই হলো সুন্দরী মেয়ে, আমরা সুন্দরী মেয়ে দেখে মানে ওই আগারগাতে কোন একটা অফিসে কিছু একটা করে, সম্ভবত ওই যে পাসপোর্ট ইন্ডিয়া এলজিডি ভবন, এলজিডি ভবন না, সমাজসেবা না, ওই আপনার পাসপোর্ট ভবনটা আছে না, পাসপোর্ট ডাস্ট করো, ওখানে অনেকগুলো অফিস আছে, ওখানে কোন একটা জায়গা হয়তো প্র্যাকটিস করে এলএলবি তে, ও কারিগরি ল ল ল আইএনডিবি আর কি। ভালো ছিল, এলজিডি ভবনই তো আইনি লাগে, যাই না যাই হোক, আমার সাথে আইডিবি ভবনে আমি গিয়েছিলাম, পিছনে দাঁড়া রয়েছি চা খাচ্ছি, পরে দেখি উনি আসছে, মানে এমনি উনি যাচ্ছে আর কি, পরে দেখে মনির ভাই কি খবর, এই কথা শুনে একদম ওনার কাছ থেকে আমি বহুত বরিশালের কথা শুনছি। ঠিক আছে, না হ্যাঁ টাকা দিছিল, টাকা দিবে না কেন, খাইছে টাকা দিবে না। মানে অনেক সময় হয় কি, মনে করেন যারা ম্যাচে থাকে, আমি জানি না আপনাদের এরকম হয় কিনা, গেস্ট আসে, এখন গেস্ট আসলে তার তো আর মিল লেখা হচ্ছে না, তো তখন কি হচ্ছে মিল রেট বেড়ে যাচ্ছে, এরকম কিছু ঘটনা ওই মাসে হয়েছিল আর কি। আমি মানে খারাপ প্রকৃতিও আছে কিন্তু আমার সামনে রাখলাম মনির ভাই যদি কখন আমার টিউটোরিয়াল দেখে অনলাইনে, সে তো আমার বাইরে ফেলবে, যাই হোক আল্লাহ বড়। সো ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার বের করে দুটো ভিডিওগুলোর মধ্যে রাখলাম, এখন কি করবো বলেন তো, ভার রেজাল্ট ইকুয়াল টু ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার, এটা কোথায় পাঠাবো, রেজাল্টের ইনার এসটিএমএলে না আমি পরে কি করলাম ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার, তারপর ডকুমেন্ট আবার আইডিয়া আইডিয়া কল করছে রেজাল্ট,
এটা হচ্ছে কি যে ডকুমেন্ট রেজাল্ট এলিমেন্টটাকে ধরে তার ভ্যালুতে এই রেজাল্টটা পাঠানো হয়েছে যদি আপনি ক্রসমাস করে ফেলান যে না ওখানে রেজাল্ট এখানে রেজাল্ট রেজাল্ট হইতেই হবে এমন কোন কথা নাই, জাস্ট একটা হলেই হবে। ওকে তো এই ফাংশনটা লেখা হয়েছে কিনা, আপনি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কোন একটা এলিমেন্টের আইডি দেন, এটা অবশ্যই একটা ইনপুট এলিমেন্ট রেজাল্ট। এই দেখেন রেজাল্টটা কোথা থেকে আসছে, এই যে ইনপুট এলিমেন্ট আর আইডি দেওয়া হচ্ছিল কি রেজাল্ট। এখন এই ইনপুট এলিমেন্টটাকে তার আইডি ছিল রেজাল্ট, রেজাল্ট দিয়ে ধরছেন, ধরে তার ভ্যালুটাকে এবার আপনি নেন নাই। এখানে তো আমরা কি করছি ভ্যালুটাকে নিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, তাই না? এই যে দেখেন ফার্স্ট নেম ফার্স্ট নাম্বার এই ইনপুট এলিমেন্টের আইডি, এই ইনপুট এলিমেন্টটাকে তার আইডি দিয়ে ধরে তার ভ্যালুটাকে নিয়ে একটা রাখছি, আর এখানে ভ্যালুটাকে নিয়ে রাখি নাই, ভ্যালুতে একটা জিনিস পাঠাইছি। কি পাঠাইছি? সাম। সামের মধ্যে কি আছে? ফার্স্ট নাম্বার এবং লাস্ট সেকেন্ড নাম্বারের যোগফল আছে। ফার্স্ট নাম্বারের মধ্যে কি আছে? এইচটিএমএল যে এলিমেন্টের আইডি ফার্স্ট নাম্বার তার ভ্যালুটা আছে, তাই না? এবারে একটা হলো ধরে এখানে রাখছি, আর একটা হলো এখানে পাঠাই দিছি। সর সো নাও আইডিটা দিন দর্শন, তারপর ভ্যালুটা বাড়ে ভেরিয়েবলটা দিছি, এটাতে পাঠাই দিছি ভ্যালুটা। কিন্তু আমার মনে এখানে মানে কি রেজাল্টটা, স্যার রেজাল্টটা যে ডকুমেন্ট গেট মে আইডি দিয়ে রেজাল্টটা দর্শন, তারপর ভ্যালুটা দিয়ে সামে পাঠাই দিছি না, ভ্যালুটা দিয়ে সামে পাঠাই দিয়ে নাই, ভ্যালুটার মধ্যে সাম পাঠাই দিছি। এতটুকু অংশ মানে কি? মানে হইতেছে এলিমেন্টটাকে ধরছি তার আইডি দিয়ে, ধরে তার ভ্যালুটাকে ধরছি, ভ্যালুটাকে ধরে কোথাও রাখি নাই, ভ্যালুটাকে ধরে তার মধ্যে এটাকে পাঠাই দিছি, তাই না? আমি করছি এই ভ্যালুটাকে ধরে এখানে রাখছি একবার, আর এবারে ভ্যালুটাকে ধরে সেখানে আর একটা জিনিস রাখছি, এই আর কিছু না, তাই না? হ্যাঁ, তাহলে এবার এই ভ্যালুতে এই জিনিসটা কি হয়ে যাবে? প্রিন্ট হয়ে যাবে, তাই না? দেখি কি হইলো। এখন এখানে দিলাম মনে করেন বারো, এখানে দিলাম বারো, প্লাসে ক্লিক করলাম চলে আসছে বারো বারো। আমি যাই না আপনাদের এরকম আসছে কিনা। হ্যাঁ, পাঁচ পাঁচ দিলে পঞ্চান্ন হচ্ছে নাকি? আচ্ছা একটু খেয়াল করেন তাহলে, সো এরকম কেন হচ্ছে অ্যাকচুয়ালি? আমার কিন্তু যোগ হচ্ছে না, দুইটা পাশাপাশি আসছে, তাই না? বারো বারো কত হয়? চব্বিশ হয় না? বারো বারো আসছে, কেন আসছে? এ দেখেন এখানে এর কারণ হচ্ছে যে আমরা ভেরিয়েবল এবং ডেটা টাইপ প্র্যাকটিস করছিলাম না? আমাকে বলেন এই যে ফার্স্ট নাম্বার এটা একটা ভেরিয়েবল, এই ডেটা টাইপটা কি বলেন দেখে বলেন। অ্যাকর্ডিং টু দিস ইনস্ট্রাকশন নাম্বার তো অবশ্যই না, দেখে বলেন। দেখা সম্ভব বলেন কি লাগে? বলছিলাম না ভিডিওটা দেখিয়েন কি ফার্স্ট নম্বরের কি দেখতে পাচ্ছেন? টাইপ অফ হচ্ছে একটা ফাংশন,
যার মধ্যে আপনি কোনো একটা ভেরিয়েবল পাস করে দিলে সেই ভেরিয়েবল ডেটাটাকে রিটার্ন করে সে, এবং সেটাকে আপনি অ্যালার্ট করেন। এই যে টাইপ অফ এর মধ্যে কি দিব বলেন, পাস নাম্বার, এবং এটাকে কি করবেন দেন অ্যালার্ট করলে কি আসে টাইপটা কি দেখেন। কতবার বলেছিলাম যখন ভেরিয়েবল প্র্যাকটিস করছি তখন তো বলছেন যে ওয়ান টু ব্যাপার, কি এত কথা বলে। দেখেন কি আসে আউটপুট, ক্লিক করতে হবে তো বাটনটায়। আপনি যে এখানে লিখছেন অ্যালার্ট, এটা কি ক্লিক না করলে কাজে লাগবে, এই স্টেটমেন্টটা কখন এক্সিকিউট হবে, যখন আমি প্লাস বাটনে ক্লিক করব। অবজেক্ট কেন আসবে রে ভাই, ভুল লিখছেন, স্ট্রিং আসছে, স্ট্রিং আসছে, স্ট্রিং আসার কথা দেখেন, স্ট্রিং আসছে তাই না। আমরা যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এখানে আসছে কি 12 দিলাম, ক্লাসে গেলাম, দেখেন কি আসছে, স্ট্রিং আসছে। সো এই ভেরিয়েবলটার মধ্যে আমি যা রাখতেছি অ্যাকচুয়ালি সেটা ডাটাটা কিন্তু স্ট্রিং হচ্ছে, নাম্বার হচ্ছে না। সো এখানে একটু খেয়াল করেন ফারুক, সেটা হচ্ছে এই, তাহলে এই ফার্স্ট নাম্বার এটা একটা ভেরিয়েবল, এর ডাটা টাইপটা কি স্ট্রিং। সেকেন্ড নাম্বার এটা একটা ভেরিয়েবল, এর ডাটা টাইপটা কি নাম্বার না স্ট্রিং। ফার্স্ট নাম্বার যদি স্ট্রিং হয় সেকেন্ড নাম্বার কি হবে স্ট্রিং, কারণ দুটাকে কি আপনি একইভাবে ধরছেন না। এখন দুইটা স্ট্রিং টাইপের ডাটা, মাঝখানে যদি আপনি প্লাস লেখেন সে যোগ না করে কনকেট করে দেয়, কারণ জাভাস্ক্রিপ্টের কনকেট সাইন কি প্লাস, তাই না। এই যে আপনি ফুল নেম, জাভাস্ক্রিপ্টের কনকেট সাইন কি প্লাস, তাই না। জাভাস্ক্রিপ্টের কনকেট সাইন হচ্ছে প্লাস, আর হচ্ছে কি, আর দুইটা এলিমেন্টকে যোগ করার জন্য মানে একটা অ্যারিথমেটিক অপারেটরও কি প্লাস। সো এই প্লাস অপারেটরের, প্লাস অপারেটরের দুই পাশে যদি স্ট্রিং থাকে তাহলে সে কনকেট করে, আর যদি নাম্বার থাকে তাহলে সে যোগ করে। শুনছেন না কি বলছি, এই প্লাস এর দুই পাশে, কারণ এই জাভাস্ক্রিপ্টের এই একটা অপারেটরই দুইটা কাজ করে, কখনো কনকেটের কাজ করে কখনো যোগের কাজ করে। এখন এই ভদ্রলোক কখন কনকেট করবে কখন যোগ করবে, তো এই প্লাসের লেফটে এবং রাইটে যখন স্ট্রিং থাকে তখন সে কি করে যোগ করে, তাই না, কনকেট করে, হ্যাঁ, আর যখন নাম্বার থাকে যোগ করে। এখন পাশে কি আছে স্ট্রিং আছে, এর জন্য সে কনকেট করতেছে, বারো বারো কনকেট করতেছে। তাহলে এখন নাম্বার করতে হবে, সো নাম্বার কিভাবে করে, নাম্বার করাটা অনেক কঠিন, আমি জানি না আপনারা পারবেন কিনা। সো একটা ফাংশন আছে নাম্বার, এর মধ্যে পুরো জিনিসটা দিয়ে দেন, এন্টার ছোট হাতের দিবেন না, এই document.getElementById.value এই ভ্যালুটাকে ধরছিলেন না আপনি, এভাবে তো লেখা হয়েছিল তাই না, এই পুরো জিনিসটাকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পুরো জিনিসটাকে এতটুকু অংশ মানে কি, ওই ভ্যালুটা না, ওই এই এতটুকু অংশ মানে কি, যে অংশটুকু মার্ক করা আছে 12 ফার্স্ট নাম্বারের ভ্যালু, ইয়েস ভেরি গুড 12। এখন সেটাকে আমি কি করব, পুরো জিনিসটাকে আমি নাম্বার ফাংশনের মধ্যে দিয়ে দিলাম, নাম্বার একটা ফাংশন, নাম্বার একটা ফাংশন, এই যে প্যারেন্থেসিস স্টার্ট প্যারেন্থেসিস ক্লোজ, এর মধ্যে আমি পুরো জিনিসটাকে দিয়ে দিলাম। স্যার এটা সামের মধ্যে লিখলে কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নাই, এখানে দিলেও হয়তো আপনি এখানে না যে এখানে দিয়ে দিলে পারতেন কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা একটু অন্যরকম আছে সামনে, ঠিক আছে, কারণ আমি এখন যেটা লিখছি দিস ইজ নট ফাইনাল কোড, আপনাকে কিছুক্ষণ ঘোরাবো ফিরাবো তারপরে ফাইনাল কোড লিখবো। ওকে সো লেখেন, হ্যাঁ লেখেন, আপনি লেখলে আপনার সোয়াপ হবে, সমস্যা নেই। ওকে সেম, হ্যাঁ স্ট্রিংটাকে আমি নাম্বারে কনভার্ট করে নিলাম। আপনি এইবার দেখেন ফার্স্ট নাম্বারের ডেটা টাইপটা কি, এবার দেখেন তাহলে ভালো লাগবে, এবার দেখেন নাম্বার আসবে স্ট্রিং আসবে না, তো অবশ্যই করতে হবে না, নাম্বার আর স্ট্রিং প্লাস করবে না,
সবাই সাইন করছেন এখানে? আপনি আসছেন তাড়াতাড়ি, আপনি থাকেন কই ঢাকায়? মির্জাব্বাস আমতলা, আমতলা জানো কোথায়? কি আসে আসলে নাম্বার নাকি আন্দাজি বলতেছেন? আমি বলছি তাই এখন তো আর স্ট্রিং আসবে, এখন কি আসবে? নাম্বার আসবে, কারণ আমরা যে নাম্বারে কনভার্ট করে দিলাম। এবার দেখেন, হ্যাঁ নাম্বার যোগ হয়, নাম্বার অ্যানসার যোগ করে। এখন যদি এখানে বলি 12, এখানে যদি বলি 2 প্লাসে ক্লিক করলাম 14 চলে আসছে, বা 12 12 দিয়ে দিলাম 24 আসছে, তাই না? ওকে, 12 12 দিয়ে দিলাম 24 আসছে। আচ্ছা খেয়াল করেন, এখন আমি যদি বলি এখানে মাইনাস হবে তাহলে কি করবে? এখানে বললাম 12, এখানে বললাম 12, মাইনাসে ক্লিক করলে এখানে কত আসবে? 0। বিয়োগফল কি করবেন বলেন তো? এই পুরো কোডটা কপি করেন, কপি করে তার নিচে পেস্ট করেন। এখন এই এখন কি প্লাস বাটনকে ধরবেন না মাইনাস বাটনকে ধরবেন? মাইনাস। তো মাইনাসের আইডি কি ছিল? মাইনাস, এম আই এন ইউ এস। তাহলে মাইনাসটাকে ধরেন, ভেরিয়েবলের নামটা আমরা চেঞ্জ করে দিয়ে বললাম মাইনাস বাটন, আর ইভেন্টটা হবে এবার মাইনাস বাটনের উপর। এভাবে ডাবল না লিখে যাবে, তবে তার জন্য অন্য সিস্টেমে কাজ করতে হবে। জানতাম ফারুকের কথাটা বলবে, ওয়েট করতেছিলাম। এইটারেই কপি করেন, প্রথম ধরে লিখছেন হাতেরে কপি করেন, কপি করে হাতের নিচে পেস্ট করেন। সরি, এটা ইচ্ছা আপনার, সাম লিখতেও পারেন রেজাল্ট লিখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট একটু খেয়াল করেন শম্পা, এই যে রেজাল্ট এটা কি, এটি কি ভেরিয়েবল না আইডি বলেন তো? এটি কিন্তু আইডি, আর এটা হচ্ছে ভেরিয়েবল। সো ভেরিয়েবল আমি যা মন চাই তাই লিখতে পারবো, কিন্তু আইডি আমি যা মন চাই তাই লিখতে পারবো না, তাই না? সো এখানে আমি কেন রেজাল্ট লিখলাম, কারণ হচ্ছে আমি এই যে এইখানে এই যে এই ইনপুট এলিমেন্টের আইডি রেজাল্ট দিয়ে আসছি তাই। সো থ্যাংক ইউ। হ্যাঁ, আদারওয়াইজ এভরিথিং সেম, এই চেকগুলো করলেই হবে। এটা ভেরিয়েবল, এটা সমস্যা নেই, এটা তো ভেরিয়েবল। বাট তারপর আপনি ঠিক করে লেখেন ভেরিয়েবলটা কেমন কেস লিখতে হবে, বুঝলেন না? এই ভেরিয়েবলটা আর এই ভেরিয়েবলটা সেম হইতে হবে, এটা কোথায় আছে আমি বুঝতে পারলাম না।
এটার একটু সেম আর এটার একটু সেম এই ভেরিয়েবল মানে ভেরিয়েবলের নামটা কিন্তু আপনার মিনিংফুল হয় নাই দিস ইজ নট সাম রেজাল্ট দিস ইজ এটা একটা পার্ট অফ দেখেন এখন এখানে আপনি মিনিংফুল করার জন্য আপনি যেখানে এখানে যে মাইনাস কেন হবে আপনি আপনি ভেরিয়েবলের নাম চেঞ্জ করতেছেন না কেন না করলে ওই ব্যাপার করলে ভালো হয় না ঠিক আছে এখনো কিন্তু ঝামেলা আছে একটু ওইখানে হয় নাই আপনার সেও পারতেছে না আমি একটু ট্রাই করি তাহলে সবগুলো করে কথা
যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ। এখন দেখেন, হ্যাঁ জি মাইনাস মাত্র আপনার লাগাতে বুঝে আসবে। Okay.
এখন এই জায়গাটা একটু খেয়াল করেন, হ্যাঁ, এই যে আমি জাস্ট দুইটা কোড করছি, যোগের জন্য আর বিয়োগের জন্য, স্যার একটা ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার আসছে, মানে ক্লিয়ার করার লাগে ডাটা আছে, কোনটা ডাটা ক্লিয়ার করতে, মানে স্যার আমি যোগ করলাম, বিয়োগ করব, এখন ডাটা ক্লিয়ার করতে হবে, স্যার আগেরটাই থেকে যাচ্ছে, হ্যাঁ তাহলে কি করবেন বলেন, আপনারা যেখানেই করেন এখানে ক্লিয়ার বাটন আপনি রাখতে পারেন একটা, অথবা এতে বলতে স্যার আগে স্যার ক্লিয়ার বাটন আচ্ছা ঠিক আছে, দেখেন এখন এইগুলো পারবেন, সমস্যা নাই, আবার করে দেবেন, সমস্যা নেই, দেখেন এখন আসল কথা একটু খেয়াল করেন, হ্যাঁ আসল কথা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোডিং এ আসে, যেটা আপনার কমন সেন্স ডেভেলপ করতে হবে যেভাবে আর কি, তাই না? তো সেটা হচ্ছে যে মনে করেন একটু খেয়াল করে দেখেন যে এখানে বিষয়টা কীরকম, যে আমি এটা হচ্ছে যোগের জন্য করছি, এটা হচ্ছে বিয়োগের জন্য করছি, তাই না? মাইনাস নাম্বার বিয়োগের জন্য করছি, ফাইন, এখন যোগ বিয়োগ দুটাই হচ্ছে। এখন প্রথম কথা হচ্ছে দেখেন এই যে আমি প্রত্যেকটা ফাংশনের মধ্যেই কী করতে হয়েছে, এই ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারের ভ্যালু আমরা প্রত্যেকটা ফাংশনের মধ্যে ধরছি না, তো প্রত্যেকটা ফাংশনের মধ্যে না ধরে আমরা যদি এভাবে করি, মনে করেন এই ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারের ভ্যালু দুটাকে কাট করে একদম সবার উপরে আগে ধরে নিলাম, তাহলে এখানেও যদি আমি না লিখি তাহলে কি হয় কিনা, আমি একদম সবার উপরে ধরে নিলাম, দেখেন একদম সবার উপরে, কারণ এই দুইটা নাম্বার দিয়েই তো আমাকে কি করতে হবে, সবকিছু করতে হবে না, আপনি কাকে ফোন দিয়েছেন, ধন্যবাদ ভাই, আমি আপনার আরেক কাকা না, থ্যাংক ইউ, আমি মানে বিষয়টা আপনি ধরতে পারছেন কিনা একটু খেয়াল করতে হবে প্রজেক্টর স্ক্রিনের দিকে, হ্যাঁ আমরা কি করতেছিলাম, আমরা প্রথম যোগ করার জন্য যে ফাংশন লিখতেছিলাম সেখানেও ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বারকে ধরতেছিলাম, বিয়োগ করার জন্য যে ফাংশনটা সেখানেও, আমি যদি গুণ করার জন্য একটা ফাংশন লিখি সেখানেও কি করতে হবে, সেকেন্ড নাম্বার লাগবে না, তো প্রত্যেকটা ফাংশনের মধ্যেই কিন্তু আমাকে ভ্যালুগুলো লাগতেছে বারবার, এই জন্য একই কাজ যখন বারবার না করে যদি আমরা একটা কাজ করতে পারি, ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারকে আগে ধরে রাখলাম এবং এই ভেরিয়েবলগুলোকে আমি গ্লোবালি আগে ডিক্লেয়ার করে রাখলাম, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, এখন ভিতরে কি পাওয়া যায়, দেখেন তো পাওয়া যায় কি, একটু টেস্ট করে দেখেন, আমি একটু দেখি যায় কি না, এখানে দিলাম থ্রি, এখানে দিলাম থ্রি, প্লাসে ক্লিক করলাম জিরো আসতেছে, কারণ কি যাচ্ছে না, কিন্তু জিরো আসবে কেন, সবগুলো
আচ্ছা এটা রজাবাসী তো আমরা চেক করতে হবে স্যার কাজ করছে কাজ করতেছে তো স্যার বাইরে রাখলে তো কাজ করে না আমার একজনের করলে তো সবারই করার কথা আমি দেখি আমরা যখন র জাভাস্ক্রিপ্টে আছে এটা অ্যাকচুয়ালি কাজ করবে যে কোয়েরিতে, বুঝতে পারছেন, যে কোয়েরিতে কাজ করবে এটা। সো র জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এই ভেরিয়েবলের গুলোকে সে বাইরে থেকে, যেগুলো তো অ্যাকচুয়ালি ইভেন্ট, হ্যাঁ ইভেন্টে যখন ইভেন্টটা হচ্ছে তখন যে কাজটা হচ্ছে, তাই না? সো এর আগে সে রাখতে পারতেছে না, বাট যখন আমরা যে কুয়েরি ধরে কাজ করবো, হ্যাঁ এই ক্যালকুলেটর আমরা যে কুয়েরি দিয়ে বানাবো, যখন যে কুয়েরি দেখবেন তো তখনও দেখবেন যে তখন বাইরে দিলে কাজ করবে। ওকে, সো এখন আমরা ভিতরে দিয়ে দিচ্ছি সমস্যা। আচ্ছা যাই হোক, হোয়াট এভার ইট ইজ, এটা ইগনোর করেন, এটা বাইরে রাখলে হচ্ছে না আর কি, রজ অবস্থিত কিন্তু হচ্ছে না। ওকে হ্যাঁ, নিচে ডিক্লেয়ার করলে হচ্ছে। আচ্ছা থাক, সমস্যা নাই, ভিতরে থাক। হ্যাঁ ওকে, সো আমরা ফাংশনের ভিতরেই ভেরিয়েবলগুলোকে রেখে দিচ্ছি, বাট যখন আমরা জিকুইরি দিয়ে ক্যালকুলেটর তৈরি করবো তখন দেখবেন যে না বাইরে রাখলেও কাজ হচ্ছে। ওকে সো নাইস, তো যোগ বিয়োগ এরপরে কি গুণ, তাই না? গুণের জন্য কি করছেন, মাল্টিপ্লিকেশন আইডি দিয়ে তাকে ধরা হয়েছে, মাল্টিপ্লিকেশন আইডি দিয়ে তাকে ধরলাম, ধরে তাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, মাল্টিপ্লিকেশন বাটন, এবং সেখান থেকে আমরা ইভেন্টে অ্যাটাচ করে দিলাম নাকি, আর এভরিথিং ইজ ফাইন, কোনো সমস্যা নেই। আর এখানে মাইনাস থাকে শুধু কি হবে, প্লাস, ভেরিয়েবলের নাম থাক, কোনো সমস্যা নেই। সামের জায়গায় আপনি এখানে মাইনাস লিখতে পারেন, এখানে আপনি মাল্টিপ্লিকেশন লিখতে পারেন, কোনো সমস্যা নেই, বাট এভাবে থাকলে সমস্যা নেই। বাট এখন একটা জিনিস খেয়াল করেন, এই কোডগুলো কারো সিম্পলিফাই করবে একটু দেখেন। হ্যাঁ সো আমরা অ্যাকচুয়ালি এভাবে, তাহলে এই ছয়টা অপারেশনের জন্য ছয়টা ফাংশন লিখতে হচ্ছে না, যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ, এই ছয়টা অপারেশনের জন্য আমাদেরকে ছয়টা ফাংশন লিখতে হচ্ছে। কিন্তু এখন আমরা চাইলে এই ছয়টা ফাংশন না লিখেও কাজটা করতে পারি, এই ছয়টা ফাংশন না লিখে একটা ফাংশন দিয়েও কাজটা করা যায়। কিভাবে, শুনছেন না কি বলছি? এভাবে ছয়টা কাজের জন্য যোগের ক্লিক করলে একটা কাজ হচ্ছে, বিয়োগের ক্লিক করলে গুণে ভাগে ভাগশে, ছয়টা অ্যাকশনের জন্য আমাদের এখানে ছয়টা ফাংশন লিখতে হচ্ছে, এক দুই তিন। সো একটা ফাংশন দিয়েও আমরা চাইলে কাজগুলো করতে পারি। কিভাবে, সো যা লিখছিলেন সব কমেন্টস করেন। এবং কমেন্টস কমেন্টস করা কোডগুলোকে নিচের দিকে রাখেন, কমেন্টস করা কোডগুলোকে নিচের দিকে রাখেন, উপরে রাখলে মাঝে মধ্যে কাজ নাও করতে পারে, নিচের দিকে রাখেন। এটা বলা হয় আর কি যে কমেন্টস করা কোড না, রয়্যাল না, ওর দেশি আমার সবার, ঠিক আছে? না সমস্যা নাই, ওকে। সো এখানে আমরা একটা ফাংশন লিখলাম, মনে করেন ফাংশন মাই ক্যালকুলেটর, ফাংশন লাল বক্সে বসে আছে। ওকে মাই ক্যালকুলেটর লিখলাম, এখন একটু খেয়াল করে দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে আহ
এভাবেই করা যায়, এভাবেও করা করা যাবে। আবার আমরা যদি একটা কাজ করি সরাসরি, মানে সবচেয়ে কম করলে এখানে যে কাজটা হবে আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা এই যে এইখানেই এই 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 প্রত্যেকটা ইনপুট এলিমেন্ট থেকেই আমরা ওই অ্যাটাচ করে দিতে পারি, অথবা থাক এখানে এভাবেই করি। সো এভাবে লিখলাম ডলার সাইন, আবার ডলার সাইন চলে আসছে ভার। এই ফাংশনের মধ্যে আমি মাইকটা ক্লোজ হয়ে গেল। এখন কি করলাম দেখেন তো, আমি একটা ফাংশন তৈরি করলাম মাই ক্যালকুলেটর, ওকে। এবার ওই আগের কোডটুকু লিখছি কিন্তু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি প্লাস, প্লাসটাকে ধরে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, রেখে সেটাকে অন ক্লিকে একটা ফাংশন কল করা হয়েছে, তাই না? মাই ক্যালকুলেটর, এই যে ফাংশন যেটা আমরা কিছুর আগে লিখলাম ওইটাকেই কিন্তু আমরা এখানে কল করে দিলাম। ইনফ্যাক্ট এই ভেরিয়েবলের ধরার সব কাজগুলো অ্যাকচুয়ালি আমরা এখানেই করব, এখান থেকে জাস্ট ফাংশনটাকে কল করলাম। এখন এখানে আমি পাঠিয়ে দিলাম মনে করেন প্লাস, স্ট্রিং সাইনের মধ্যে একটা প্যারামিটার আর্গুমেন্ট পাস করে দিলাম প্লাস, বুঝছেন? প্লাস দেওয়ার পর এবার মাই ক্যালকুলেটরের মধ্যে এসে এই যে ফাংশনের এখানে কি হচ্ছিল, ফাংশন এটা কি কলিং না ডিফিনিশন বলো তো, এটা না ডিফিনিশন, আমার তো মনে ডিফিনিশন, এটা ডিফিনিশন তাই না? তো কল করার সময় যেহেতু আপনি প্লাস পাঠাইছেন, সেখানে কি সেটা লাগবে না ধরার জন্য? অপারেটর লিখলাম, OPERATOR অপারেটর, ওকে। এখানে আমরা একটা সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে দেখেন, হ্যাঁ, আগেরটা একদম সহজ ছিল তাই না? এটাও কিন্তু আমার কাছে খুব একটা কঠিন আই থিঙ্ক মনে হবে না, দেখেন একটু পরে এটা আপনার কাছে সহজ মনে হবে। আর একটা
ইসিএসতেও করা যেত, সেটা অনেক বেশি এই সুইচটা সবচেয়ে আপনার কম সময় নেই ইসিএসের থেকে। প্রেসিডেন্ট সাহেব কি লাগবে তো? আপনারা কি নিয়ে আসলেন? ও ব্রেক দিবেন না? আচ্ছা আমি ওইটাকে মনে করছি এই ব্রেক, আর আপনারা মনে করছেন কি ক্লাসের ব্রেক। আচ্ছা বাহ, খুব ভালো লাগছে। দেখেন না কেন এই একটা ফাংশন লিখলে হয়ে যাবে, আর লিখতে হবে না। হ্যাঁ ভাই, তো আগেরটা মনে ভালো ছিল, খারাপ ছিল না এটা? এটা আর কি, এটা মনে করেন আর দেওয়া লাগবে না, আমি এমনি ভালো আছি, সমস্যা নেই। অপারেটরের মধ্যে প্লাস আছে, লিখে নাকি একটু টা কাটতেছে এটা আর কি, এইটা এইটা একটু দিয়ে দাও আমাকে। এটা লিখা হয়েছে, আচ্ছা একটু খেয়াল করেন তাহলে। হ্যাঁ দেখেন, একদম সহজ, আপনি যা মনে করতেছেন তা না, কিন্তু অনেক ক্লান্তি মনে করতেছেন, বাট আলটিমেটলি একটু খেয়াল করেন এখানে কি লেখা হচ্ছে। দেখেন আপনার কাজ কিন্তু শেষ, আর কোনো কাজ নাই, এতটুকু কাজ। এখানে কতগুলো ফাংশন লিখছিলেন দেখছেন, কত কোড লিখছিলেন একটু খেয়াল করেন। বাট এই কোডগুলো একটু মিনিংফুল ছিল আপনার কাছে, তাই না? এখানে এটাও কিন্তু মিনিংফুল হবে এখনই। দেখেন অ্যাকচুয়ালি আমরা একটা ফাংশন লিখলাম, ফাংশন মাই ক্যালকুলেটর, ওকে। এখানে একটা প্যারামিটার সেট করে দিছি অপারেটর। এরপরে ফাংশনের ভিতরে এসে আমি কি করলাম, প্রথমে আমরা ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারকে ধরে নিলাম, মানে এই ইনপুট বক্সের মধ্যে যা ভ্যালু দেওয়া হচ্ছিল এবং এটার মধ্যে যা ভ্যালু দেওয়া হচ্ছিল আমি সেগুলোকে ধরে দুটো ভেরিয়েবলের মধ্যে রেখে নিলাম, তাই না? প্রথমে এরপরে সুইচ স্টেটমেন্ট নিলাম, সুইচ কেস। আমরা জানি যে সুইচের মধ্যে কি পাঠাইতে হয়, একটা ভেরিয়েবল, এবং ভেরিয়েবলের মানের উপর বেস করে ভিতরে কি করা হয়, কেসগুলোকে ডিফাইন করা হয়। একটা সিনট্যাক্স, প্রোগ্রামিং এর একটা সিনট্যাক্স, এটা জাভাস্ক্রিপ্টও আছে, পিএইচপিতেও আছে, সি শার্পেও আছে, জাভায় আছে, পাইথনে আছে, রুবিতে আছে, প্যাসকলে আছে, সকল ল্যাঙ্গুয়েজে আছে সুইচ। সো আপনি এবং এটার সিনট্যাক্স মোরালে সেম, 100% এরকমই।
এখন শুধুমাত্র এর ভিতরে আপনি কাজ করতেছেন ভার, পিএসপিতে তো ভার নাই, পিএসপিতে ডলার সাইন, তাই না? এক এক ল্যাঙ্গুয়েজে হ্যাক করার বিষয় আর কি। সো সুইস সিনট্যাক্স, কিসের সিনট্যাক্স? লুপের সিনট্যাক্স, তাই না? নো, কন্ডিশনাল স্টেটমেন্ট তৈরি করার সিনট্যাক্স বলতেছিলাম না? সো সুইচের মধ্যে আমরা একটা একটা ভেরিয়েবল পাস করতে হয় এবং সেই ভেরিয়েবলের উপর কী ধরনের মান আসতে পারে তার উপর বেস করে ভিতরের কেসগুলোকে কী করা হয়, ডিফাইন করা হয়। এখন এখানে ভেরিয়েবল পাস করছি অপারেটর, এখন দেখেন তো এই আমি ধরে নিচ্ছি যে এই ফাংশনটাকে যে কল করবে সে একটা অপারেটর পারে, আইদার প্লাস অথবা মাইনাস অথবা মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশন। সো এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে মাই ক্যালকুলেটর এই ফাংশনটাকে কল করছি কখন, যখন এই প্লাস বাটনে ক্লিক করছি তখন না? এই যে প্লাস বাটনে ক্লিক করে ডকুমেন্ট ডট গেট ইভেন্ট বাই আইডি প্লাস বাটন, প্লাস বাটনটাকে ধরে নিয়েছি, তারপরে ডট দিয়ে সেখানে ইভেন্টটাকে অ্যাটাচ করে দিচ্ছি। সো এই এলিমেন্টের উপর, এই এলিমেন্টের উপর যখন এই ঘটনাটা ঘটতেছে তখন এই ফাংশনটা কল হবে, ফাংশনের ভিতরে এসে এই মাই ক্যালকুলেটর ফাংশনটাকে কল করছি এবং পাঠাইছি কি প্লাস, কারণ এই প্লাস বাটনে ক্লিক করা মানে কি সে বিয়োগ করতে যাচ্ছে, তাই না? যোগ করতে যাচ্ছে, হ্যাঁ যোগ করতে যাচ্ছে, সেই জন্য এখানে পাঠাইছি কি প্লাস। তাহলে এখন বলেন তো এই অপারেটরের মধ্যে কি আসছে, এটার মধ্যে কি আছে? আপনি ফাড়াইছেন কেন থেকে, আপনি ফাড়াইছেন প্লাস, এখানে আসবে কি প্লাস? ওকে, সো এখানে কি ঢুকছে প্লাস। এখন ভিতরে বলছি কি কেস প্লাস যদি হয় তাহলে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার কি করছি, যোগ করছি, যোগ করে রেজাল্টের মধ্যে রেখে যা কিছু করে নেই ব্রেক। আবার যদি প্লাস অপারেটরের মধ্যে প্লাস না এসে মাইনাস আসে তাহলে কি করছি, দুইটাকে মাইনাস করে এখানে রাখছি, এরপর কি করছি ব্রেক করে দিছি। গুণ আসতে পারে না এর মধ্যে, ভাগ আসতে পারে না, সব আরো একটা মনে হবে, তাই না? লিখবো এটা, ওকে ডান। তো এখন হয়ে গেছে কিন্তু, তো এখন যদি আমি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, দেখেন আপনি প্লাস কল করলে, এখন খেয়াল করেন এখন কিন্তু হয় নাই পুরোপুরি। এখন এই যে মাই ক্যালকুলেটর এই ফাংশনটা তার সব কাজ শেষ করার পরে অ্যাকচুয়ালি ফাংশনটা করতেছি কি, আলটিমেটলি কোন রেজাল্ট প্রিন্ট করতেছে না কোন কিছু রিটার্ন করতেছে? হ্যাঁ, রাইট, এই রিটার্ন করতেছে রেজাল্ট, তাই না? এই রেজাল্টটাকে রিটার্ন করতেছে কিন্তু, দেখেন এই সুইস মাই ক্যালকুলেটর ফাংশনটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে যা কিছু করার করলো, করে ফাইনালি সে একটা রেজাল্টকে রিটার্ন করলো। এখন ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে তখন কি হয়, যেখান থেকে কল করা হয় রিটার্ন ভ্যালুটা সেখানে চলে আসে। শুনছেন না কি বলছি? হ্যাঁ, আপনি মাই ক্যালকুলেটর এই ফাংশনটাকে কল করছেন, এই ফাংশনটা তার সব কাজ করার পরে ফাইনালি সে কি করছে, একটা ভ্যালু রিটার্ন করছে। সো ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে তখন কি হয়, যেখান থেকে কল করা হয়েছে রিটার্ন ভ্যালুটা সেখানে চলে আসে। শুনছেন না ফারুক কি বলছি? ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে তখন কি হয়, সেখানে রিটার্ন ভ্যালুটা চলে আসে। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি চলে আসছে বলেন তো? নো রেজাল্ট, কাজ করে দিতে পারতাম এটাকে, এভাবে লিখে দেন রেজাল্টের ভ্যালুতে সরাসরি কি করলাম, কি অবস্থা বলেন তো? গতকালকার পরের দিন কি বার? মাথায় হ্যাং হবে কেন, কত সহজ সহজ জিনিস সুন্দর। এভাবে যদি তিন মাস কাজ করেন তাহলে তিন মাস পরে আপনার কাজ না করলে আপনার সমস্যা হবে, ঠিক আছে? দেখেন ক্লাস হয়ে গেছে, এবার ক্লাস হয়ে যাওয়ার কথা,
ক্লাস কি হয়? হচ্ছে না? আচ্ছা অ্যাকচুয়ালি কি করতে হচ্ছে দেখেন, এখানে জাস্ট মাই ক্যালকুলেটরটাকে কল করে দিছি, এখন এই ভ্যালুতে এটা চলে আসছে। আমি বুঝতে পারতেছি একটু বেশি হার্ড হয়ে যাচ্ছে মনে হয় আস্তে আস্তে, সো সমস্যা নাই। আমি যেটা করি ভার সাম ইজিক্যাল টু, এইভাবে করলে কিন্তু হবে, হ্যাঁ এইভাবে করলেও কিন্তু হবে। একটু দেখেন প্রজেক্টর স্ক্রিনের দিকে, আমি এই ফাংশন যেটা রিটার্ন করতেছি সেটাকে আমি এখানে রাখলাম, রেখে সেটাকে আবার ভ্যালুতে পাঠিয়ে দিলাম। এইভাবে করতে পারি, আবার সরাসরি এই ফাংশনটাকে আমরা এখানে কল করে দিতে পারি, বাস খালাস, ইটস আপ টু ইউ আপনি কি করবেন। হ্যাঁ সো তাহলে আমরা ধরে নিচ্ছি যে এটাকে আমরা সরাসরি কাট করে এখান থেকে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এখন মাইনাসের জন্য কি করতে হবে আমাকে লিখতে হবে না কিছু, সো ফাংশন অকি, হ্যাঁ এখানে কি দিয়ে দিব মাইনাস, আর মাইনাস লিখতে হবে, মাইনাস বাটন, আর এখানে মাইনাস বাটন ডট অন কি বেশি হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, এবার এখানে আপনি এটাও অন্য ভালো করা যেতে পারে। এখন মনে করেন লেখা শুধু এতটুকু লিখলেই হবে, সেটা করবে, এগুলো কিছু লেখা লাগবে না? আমি প্লাসে ক্লিক করলে প্লাস হচ্ছিল তাই না, এখন মাইনাসে ক্লিক করলে কি হবে মাইনাস হবে। তাহলে মাইনাস বাটনটাকে ধরেন তার আইডি দিয়ে, মাইনাস বাটনটাকে তার আইডি দিয়ে ধরেন, ধরে একটা ভেরিয়েবলের মধ্যে রাখেন, যে মাইনাস বাটন ডট অন ক্লিক করলে যে ফাংশনটা কল হচ্ছে সেখানে আপনি ওই মাইনাসটা ইয়ে করে দেন আর কি। কাজ করে কিনা দেখেন, কাজ করে না? কার কাজ করে না? যান হেল্প করেন, তাহলে এখানে মানে দেখেন হয়ে যাচ্ছে তাই না? এখন দেখেন, এখন আপনি যদি চান যে আমি এগুলো লিখবো না তাও হবে, কিন্তু দেখেন একটু খেয়াল করেন প্রজেক্টর স্ক্রিনের দিকে, এই ফাংশনটা লেখা হয়েছে না? এই ফাংশনটা তো লিখছেন নাকি?
এখন যেটা করতে হবে, আমি যদি মনে করেন যে বারবার এটাকে ধরে এখানে এভাবে লিখবো না, বাট এই প্র্যাকটিসটাই ভালো হবে সবচেয়ে, যেটা এখন করতেছিলাম। তো আপনি এখানে এগুলো কমেন্টস করে দিয়ে আপনি সরাসরি এখান থেকে যদি বলে দেন, এখান থেকে এলিমেন্ট থেকে যে অন ক্লিকে মাই ক্যালকুলেটর এখানে পাঠিয়ে দেন কি ক্লাস, ফাংশন তো ওখানে আছেই, এখানে সরাসরি দিয়ে দেন মাইনাস, এটা খারাপ দেখা যায়। হ্যাঁ সবাই তো সব জেনে যাবে এটা তো মধ্যে যা আছে, তাই না? এখানে আর্গুমেন্ট পাস করা হয়েছে, সরি দিস ইজ প্যারামিটার, এটা হচ্ছে ফাংশনের ডেফিনিশন। ফাংশনের ডেফিনিশনের সময় স্কোপের মধ্যে যা লেখা হয় সেটাকে বলা হয় প্যারামিটার। এখন এই প্যারামিটারের মধ্যে ভ্যালু আসবে কোথা থেকে? যখন আপনি এই ফাংশনটাকে কল করবেন সেখান থেকে। এই ফাংশনটাকে কল করছেন কোথা থেকে? এখান থেকে। বা মনে করেন এখান থেকে করেন না, আপনি এখান থেকে করছেন, এখান থেকে করছেন, তাহলে এখান থেকে করলে আপনি এই যে কি পাঠাইছেন প্লাস, তাহলে এই যে অপারেটরের মধ্যে আবার কি আসছে প্লাস চলে আসছে। অপারেটরের নাম দিছে স্যার, একটা নাম এখানে অপারেটর না দিয়ে আমি যদি এখানে বলি x বা y বা p item বললাম কোনো সমস্যা নাই, তাহলে আপনি সেও তখন y t d item লিখতে হবে। বাট দিস ইজ নট মিনিংফুল অ্যাকচুয়ালি, ভেরিয়েবলের মধ্যে কি ধরনের মান আসবে তার উপর বেস করে কি করা হয়, ভেরিয়েবলের নাম দেওয়া হয়। সো b item মাই ক্যালকুলেটর এখানে যে প্লাস লিখছেন মাইনাস লিখছেন, এটা এটা পাঠাইছি আমি, আমি যোগ করতে যাচ্ছি, এই বাটনে ক্লিক করলে আপনি কি করবেন? এজন্য আমি প্লাস পাঠাইছি, প্লাস দিয়ে কি করবে যোগ করবে, আমি তাকে তো বুঝাইতে হবে সে কখন যোগ করবে কখন বিয়োগ করবে নাকি। ওকে সো আমি এটা ইগনোর করতেছি, এটা কন্টিনিউ করব না, বহুত পেছন হয়েছে এটা দিয়ে। আচ্ছা ওকে সো একটা রিকোয়েস্ট আসছে আপনাদের সিআরএ কাছ থেকে যে অ্যাকচুয়ালি আমরা তো ক্লাসে ক্লিক করলেই হচ্ছে, তাই না? এখন এভাবে না করে আমরা জিনিসটাকে একটু ভিন্নভাবে করার চেষ্টা করতেছি, চলেন দেখি পারি কিনা সবাই মিলে। হ্যাঁ লেটস ট্রাই এগেইন, সো মানে ডিজাইন টাইপ প্যাটার্নটা একটু চেঞ্জ হবে, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বারের পরে কি ছিল, রেজাল্ট ছিল না? রেজাল্টের উপর আর একটা রো নেন, শুনছেন কি কি বলতেছি, ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারের পরে কি ছিল, রেজাল্ট, রেজাল্টটাকে কপি মানে রেজাল্টের উপরে আরেকটা রো নেন, নিয়েছেন এখানে লেখেন ইওর চয়েস। এবার এই যে অপারেটরগুলো ছিল এগুলোকে কাট করে এখানে বসায় দেন দুই টিকির মাঝখানে, এরকম ছিল না এরকম রাখেন, কেটে দেন বাকি যদি চেঞ্জ করে থাকেন। এখন এই যে রেজাল্টের যে রোটা আছে, হ্যাঁ রেজাল্টের রোটাকে কাট করেন, কাট করে এই অপারেটরের নিচে পেস্ট করে দেন, মানে এই মানে যোগ বিয়োগ গুণ ভাগের যে রোটা ছিল না তার নিচে পেস্ট করে দেন, দিয়েছেন কি মনে কোথায় আছেন? আচ্ছা আমি তো মাঝে মধ্যে হাওয়া হয়ে গেলাম, আপনার রাম কই, মনির রাজশাহী কই, কি করছে স্যার, আল্লাহ না, তবে এখানে একটা কথা বলে রাখি, দেখেন বুটস্ট্র্যাপ যখন শুরু করব আমরা HTML CSS JavaScript যে কিছুই বোঝে নাই মানে পারে নাই প্র্যাকটিস করে নাই, বুটস্ট্র্যাপ থেকে সে ঠিকঠাক মতো কাজ করলেও কিন্তু সে একটা ওয়েবসাইট বানাতে পারবে। দরজা খোলা আছে এখনো, যারা এখনো আসতেছে না বলেন যে আপনারা যখন বুটস্ট্র্যাপ প্র্যাকটিস হবে তখন যদি আসে, হ্যাঁ আপনারা যে বেনিফিটটা পাচ্ছেন সেটা তারা পারবে না,
হ্যাঁ আপনারা কাস্টমাইজ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন না, বাট বুজ মানে কিছু একটা পারবে আর কপি পেস্ট পারবে, কপি পেস্ট করতে পারবে, ঠিক আছে। আমরা কপি পেস্ট করব না, আমরা সব লিখবো, দেখবেন না এত বড় বড় কোড লিখবো, সব লিখবো, আমার সিস্টেম এটাই, আমি কখনো কপি পেস্ট কম করি আর কি, সব লিখবো, আমরা সব লিখবো। সো দেখেন ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার এরপরে ছিল কি অপারেটর গুলো দিলাম তাই না, সো অপারেটরে তো সেকেন্ড রোতে ছিল, সেকেন্ড কলামে ছিল, ফার্স্টটি ফার্স্ট কলামে কি ছিল ফাঁকা, সেখানে আপনি লিখে দেন ইওর চয়েস, তুমি যোগ করতে চাও না বিয়োগ করতে চাও না গুণ করতে চাও না ভাগ করতে চাও, ওকে। এবার রেজাল্টের নিচে আরেকটা রো নেন, জি রেজাল্টের যে রোটা আসছিল না সেই রোটার নিচে আর একটা রো নেন, সেখানে আমরা প্রথম টিটিটা ফাঁকা রাখতে পারি, এই যে প্রথমে হচ্ছে ফার্স্ট নাম্বার এরপরে হচ্ছে সেকেন্ড নাম্বার এরপরে হচ্ছে ইওর চয়েস এরপরে বাটনগুলো, হ্যাঁ আর এরপরে হচ্ছে রেজাল্ট, এরপরে হচ্ছে প্রথম টিটিটা ফাঁকা এরপরে একটা রো নেন, প্রথম টিটিটা ফাঁকা পরের টিটির মধ্যে আমরা দুটি ইনপুট এলিমেন্ট নিব, ইনপুট হ্যাজ টাইপ কি বাটন বুঝছেননি, এরপরে হ্যাজ একটা আইডি দেওয়া লাগবে বাটন এবং ভ্যালু দেবো কি সমান সমান, ওকে। এবার আরেকটা বাটন নেই এর আইডি দিলাম ক্লিয়ার, বাই দ্য ওয়ে হ্যাঁ ওকে সমস্যা নেই, এখানে ভ্যালুর মধ্যে বলে দিলাম ক্লিয়ার, দেখতে ভালো লাগবে না বাট কাজ করবে আর, কারণ এখানে কোনো সিএসএস নাই একদম র এইচটিএমএল, ওকে ঠিক আছে না, আচ্ছা দেখেন তাহলে এখন যদি আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দেই দেখেন এরকম আসছে কিনা, এরকম আসে কি, সো ফার্স্ট নাম্বারে দিলাম মনে করেন 12, সেকেন্ড নাম্বারে দিলাম 12, প্লাস প্লাস বাটনটা ক্লিক করব, বাই দ্য ওয়ে অ্যাকচুয়ালি প্লাস বাটনটা এখানে একটা ফাঁকা জায়গা থাকা দরকার ছিল তাই না, হ্যাঁ এখানে আপনি কিছু প্রথম রোতে ফাঁকা রাখেন, এরপরে রোতে থাকবে ইনপুটের টাইপ টেক্সট আর এর একটা আইডি দেন যে অপারেটর মানে বা দেন অপারেটর, ওকে ডিফল্ট মনে করেন একটা ভ্যালু দিয়ে দিলাম প্লাস ইচ্ছা আর কি আপনার নাও দিতে পারেন কোনো সমস্যা নেই, ফার্স্ট রোর পরে আর একটা রো নিয়ে নিলাম সেখানে একটা ভ্যালু বলে দেওয়া হচ্ছে প্লাস, ওকে। সো নাও এখন যদি আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দিই এরকম আসছে বিষয়টা, সো বিষয়টা হবে এখানে আমি দেবো 12, এখানে দিলাম মনে করেন 23, এবার যদি প্লাসে ক্লিক করি তাহলে এখানে আসবে প্লাস,
মাইনাসে ক্লিক করে এখানে কি আসবে, মাইনাস গুণে ক্লিক করে এখানে আসবে গুণ। আমি এখান থেকে যেটাই ক্লিক করব সেই অ্যাকাউন্ট এখানে চলে যাবে। ওকে যাচ্ছি, দাঁড়ান, এখানে চলে যাবে। এবং এরপরে আমি যখন ইকুয়ালে ক্লিক করব রেজাল্টের সবই কোথায়, এইখানে। এবং আমি যখন ক্লিয়ারে ক্লিক করব তখন সবই কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ওকে এটা লাইক এটা অ্যাড করা হয়েছে নতুন, ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারের মাঝখানে অ্যাড করা হয়েছে। আলিমুল জনিকে স্যার, আমি আপনার সাইনটা অনেক সুন্দর, থ্যাংক ইউ স্যার। কি লেখেন এটা, আপনি বুঝছেন তো? জি স্যার। তারপরে মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান আছেন? জি স্যার। বসেন প্লিজ, আপনার সাইনটা মানে কি যে লেখেন আপনি, আপনি বুঝলে হবে আর কি। এই সাইন কেউ নকল করতে পারবে না, স্ক্রিপ্ট করা সাইন। হ্যাঁ স্ক্রিপ্ট করা সাইন। তারপরে কাউসার আহমেদ নাহিদ, এর সাইন খুব সুন্দর আছে, ঠিক আছে, একটা বুলেটের মতো। সবচেয়ে ভালো সাইন হচ্ছে কার বলি যারা হিমেল কে, একদম ভালো লেগেছে না, ঠিক আছে, আমার মতো নাম শুধু আর কিছুই না, এই সাই হিমেল, হ্যাঁ একদম পরিষ্কার। আচ্ছা একটা ব্রেক দিব নাকি, ওকে ঘুরে আসেন 10 মিনিট, হ্যাঁ ক্লিয়ার, না 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 তুই খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, আমরা অ্যাকচুয়ালি যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে, হ্যাঁ একটু খেয়াল করেন, হ্যাঁ খোলা কি যেমন খোলা ওই রকম, কোন সমস্যা নাই, তুমি চাই চলে গেছে, আচ্ছা একটু খেয়াল করেন, হ্যাঁ তো এই কাজটা কর, আমরা যেটা করতে চাচ্ছিলাম এখন একটু খেয়াল করেন, আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ফার্স্ট নাম্বারের মধ্যে একটা ভ্যালু ইনপুট দিব, তারপরে আমরা এখানে একটা ভ্যালু ইনপুট দিব, সেকেন্ড নাম্বারে একটা ভ্যালু ইনপুট দিব 12, সাপোজ 12, প্লাসে ক্লিক করার পর এখানে কি আসবে,
মাইনাস ক্লিক করার পর এখানে মাইনাস আসবে, গুণে ক্লিক করে গুণ আসবে, ভাগে ক্লিক করে ভাগ আসবে, এবং তারপরে সমান সমান দিলে দুইটার যোগফলটা এখানে বসে যাবে, তাই না? অ্যানসারটা এখানে আসবে, ক্লিয়ার করে দিলে সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো তার জন্য কিভাবে করতে পারে একটু খেয়াল করেন। সো প্রথম কথা হচ্ছে প্লাসে মাইনাসে গুণ ভাগ ভাগ শেষ এগুলোয় ক্লিক করলে কি হবে, যখন যেখানে যেটা ক্লিক করব ওই ভ্যালুটা এখানে প্রিন্ট হবে, তাই না? ওকে, তাহলে ওটাকে করি চলেন। সো এখান থেকে ডলার সাইন বার আচ্ছা, আমি আগে যে কোডগুলো লিখেছিলাম সেগুলো কমেন্টস করে রাখি, ফাংশন ক্যালকুলেটর এটা লাগবে, ফাংশন ক্যালকুলেটর লাগবে। সো আইডি গুলো তো আগের মতোই আছে, তাই না? এই যে প্লাস বাটন, এটা আইডি কি ছিল? প্লাস। তো প্লাস বাটনে ক্লিক করার পর এখানে সেটা আসছে, আসার পর এবার প্লাস বাটনে ক্লিক করলে কি হবে, প্লাস বাটনে ক্লিক করলে এবার আমি এটা কল করে তো লাভ নাই, তাই না? প্লাস বাটনে ক্লিক করলে কি হবে বলেন? প্লাস চিহ্নটা আসবে। প্লাস বাটনে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে এই যে জায়গাটা, এখানে প্লাস চলে আসবে, এই জায়গাটায় প্লাস চলে আসবে, তাই না? সো এই জায়গাটার আইডি কি ছিল বলেন তো? এই জায়গাটার আইডি ছিল অপারেটর। অপারেটর আপনার ছিল কি? অপারেটর না, অ্যাকচুয়ালি এই জায়গাটা তো ইনপুট বক্সের আইডিটা আর কি। হ্যাঁ, ইনপুট বক্সের আইডিটা দেওয়া হয়েছিল অপারেটর। সো এখান থেকে আমরা যদি ভাই বলি যে অপারেটর ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট লাগবে না, লেখেন। হ্যাঁ, আর আমি একটু আসতেছি, দেখেন আমার একটা ফ্রেন্ডের প্রবলেম হচ্ছে, কিন্তু স্যার একটু মারামারি করে কাজ তো করবে না আসলে, দেখেন। সো বেসিক্যালি ক্যালকুলেটর নিয়ে কিন্তু একটা ক্লাস হয়ে গেল আজকে, বুঝছেন? কিচ্ছু হলো না নতুন। সো দেখেন, তো অ্যাকচুয়ালি যে কাজটুকুন করা হয়েছে এর ফলে কি হবে, আমরা যখন যে বাটনে ক্লিক করব সেই বাটনের ভ্যালুটা শো করবে, মাইনাস হচ্ছে না স্যার, যাচ্ছে না তো, আমার তো যাচ্ছে না স্যার। একটা কথা স্যার, কমেন্ট করে নিয়েন নিচে, এগুলো কমেন্ট না করে, যেগুলো তো কমেন্ট করেন না স্যার, মাল্টিপ্লিকেশন ডিভিশন রিমাইন্ডার, তাই না? সবগুলো অপারেটরই এখন এখানে আসতেছে। ওকে, এখন এখানে 12 দিলাম, 12 দেওয়ার পর এখানে দিলাম হচ্ছে মাইনাস, এখানে দিলাম মনে করেন 20। তো 12 মাইনাস 20, এটাকে অনেক সুন্দরভাবে সাজানো যাবে। সো 12 মাইনাস 20 এখনো তো আসবে না, এখন ইকুয়ালে ইকুয়ালে ক্লিক করলে কি হবে, যোগফলটা এখানে আসবে, তাই না? ইকুয়ালে ক্লিক করলে যোগফলটা এখানে আসবে। তো সেটা কিভাবে করবো আমরা? সো ইকুয়ালের আইডিটা কি ছিল বলেন তো?
বাটন ইকুয়ালের আইডিটা ছিল বাটন সো এখানে আসেন অ্যাকচুয়ালি আমরা এখানে ইকুয়ালি ট্যান্সর ইকুয়ালি দেই না ই কিউ ইউ এ এল ইকুয়াল বাটন ওকে ইকুয়াল বাটন ইকুয়াল বাটন বিটা বড় হাতের হবে হ্যাঁ কোথায় দিলাম বাটন আইডিটা দিন আমি যদি বলি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইকুয়াল বাটন ইকুয়াল বাটন লিখছেন সো ইকুয়াল বাটন দেওয়ার পর এটাকে ধরে একটা ভেরিয়েবলের মধ্যে রাখেন এটাকে ধরে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি বললাম var ইকুয়াল বাটন এবার ইকুয়াল বাটন ডট অনক্লিক অনক্লিক একটা ফাংশন কল হচ্ছে ফাংশনের মধ্যে সে কী করবো বলেন তো ফাংশনের মধ্যে সে আমরা এই মাই ক্যালকুলেটর ফাংশনটা কল করবো ওকে বাট মাই ক্যালকুলেটরের মধ্যে আমার প্যারামিটার দিতে হবে না প্যারামিটারটা কী দিব এখন তো ইকুয়াল বাটনে ক্লিক করে অ্যাকচুয়ালি আমি তো আর জানি না কী হবে যোগ হবে না বিয়োগ হবে না গুণ হবে না ভাগ হবে তাই না এখানে তো আমার কিছু দেওয়া লাগবে ওকে ইকুয়াল বাটনে ক্লিক করলে এখন আমি কি দিব বলেন তো এই যে অপারেটরের ভ্যালুতে যা আছে সেটাই দিব না এই জায়গার ভ্যালুতে যেটা আছে সেটা দিব না এই জায়গার ভ্যালুতে যেটা আছে সেটা ধরা কি সম্ভব এই আর কিছু না বোরিং কি বলেন আমার কাছে আমি মানে সবচেয়ে ভালো লাগে জাভা স্ক্রিপ্টে কোড লিখতে কি বলেন আমার কাছে আই ডোন্ট থিংক সো ঠিক আছে বরং আমার কাছে মনে হয়েছে আপনি আমার চেয়ে বেশি এফিশিয়েন্ট আপনি আমার প্রতি বেশি এফিশিয়েন্ট অ্যান্ড দিস ইজ ট্রু হ্যাঁ কারণ আমাকে এভাবে কেউ জিনিসগুলো বলে নাই আমাকে অনেক কষ্ট করে এগুলো আয়ত্ত করতে হয়েছে বুঝতে পারছেন আর আপনার সামনে একদম সব খুলে খুলে বলে দেওয়া হচ্ছে যে বিষয়টা এরকম এরপরও যদি আপনি এই জিনিস এখান থেকে কমন সেন্স ডেভেলপ করতে না পারেন তাহলে কোনো সমস্যা নাই আবার ট্রাই করবেন ঠিক আছে এই যেটা লেখা হয়েছে আর কিছু অপারেটর বানান ভুলেছি ক্ষমতা ছাড়া কাজ হয় না বাংলাদেশে বুঝছেন এই জন্য তো ধ্বংস ক্ষমতা সব সবকিছু করতে পারবে ওয়েব ডেভেলপার হাতে তো সব ক্ষমতা একটা স্ক্রিপ্ট চালাই দিবেন সার্ভার ডাউন ঠিক আছে বাকিটা দৌড়াদৌড়ি কি আপনাকে হারিকেন দিয়ে খুঁজবে যে স্যার কোথায় আছেন আপনি আসেন বাইরে দেশে বাংলাদেশে আগে ফিটবে তারপর ঠিক করতে হবে ঠিক আছে না বাংলাদেশেও ওকে এটা লিখতে পারছেন দেখেন আমি এখানে কি করলাম এটাই কিন্তু আর কিছু না লেখা বোঝা যায় না কিছু থেকে একটু খেয়াল করছেন এখানে কি হয়েছে দেখেন তো প্রথমে আমরা প্লাস বাটন মাইনাস বাটন মাল্টিপ্লিকেশন বাটন রিমাইন্ডার বাটন এই চারটা বাটনকে মানে এখানে যে প্রথমে যে কাজগুলো করছি আমরা এখানে এই কাজগুলোর মধ্যে কী করেছে চারটা ফাংশনের মধ্যে আমরা যখন যে বাটনে ক্লিক করব সেই বাটনের ভ্যালুটা এখানে
প্রিন্ট হবে, তাই না? এটা করা হয়েছে। এরপরে এখানে আমরা 12 দিলাম, এখানে 20 দিলাম, এখানে একটা ভ্যালু দিলাম, সংখ্যা দিলাম, দেওয়ার পর যখন ইকুয়ালে যখন ক্লিক করব তখনই তো কাজটা হবে নাকি? এখন যখন ইকুয়ালে ক্লিক করা হচ্ছে তখন আমি কি করলাম দেখেন, যখন ইকুয়ালে ক্লিক করা হচ্ছে সেই কোডটুকুন কোনটা, এতটুকুন, তাই না? এই যে এই ইকুয়াল বাটনটার আইডি কি ছিল? ইকুয়াল বাটনটার আইডি ছিল ইকুয়াল বাটন। সো আমরা ইকুয়াল বাটনের আইডি দিয়ে তাকে ধরলাম, গেট করলাম এলিমেন্টটাকে বাই ইকুয়াল বাটন আইডি, ধরে এখানে রাখলাম, এখানে রেখে ডট অন ক্লিক দিয়ে দিলাম। যখনই এই এলিমেন্টের উপরে, এই এলিমেন্টের উপরে এই অন ক্লিক হচ্ছে অর্থাৎ ক্লিক করতেছে, তখনই এই ফাংশনটা এক্সিকিউট হবে। ফাংশনের ভিতরে সে কী করলাম, প্রথমে আমি এই ভ্যালুটাকে কী করছি, ধরছি, তাই না? এই ইনপুট বক্সের মধ্যে কী আছে, যোগ আছে না বিয়োগ আছে না গুণ আছে না ভাগ আছে, সেটাই তো করতে হবে নাকি? এই ইনপুট বক্সের ভ্যালুটাকে ধরছি, তার জন্য কী লিখছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি অপারেটর ডট ভ্যালু। অপারেটর কেন লিখছি বলেন তো? কারণ এই ইনপুট এলিমেন্টের আইডিটা কী দেওয়া হয়েছিল, অপারেটর, অপারেটর দিয়ে তার ভ্যালুটাকে ধরে অপারেটরের মধ্যে রাখা হয়েছে। এখানে আমি যদি মনে করি এই লিখি কোনো সমস্যা নেই, এখানে লিখতে হবে তাহলে, এর মধ্যে রাখলাম সেই এটাকে এই মাই ক্যালকুলেটর ফাংশন কল করলাম, মাই ক্যালকুলেটর ফাংশন এখানে আসে, আর বিআই টাইপের মধ্যে কি চলে আসছে, এ। আমি যদি প্লাসে ক্লিক করি অ্যাকর্ডিং টু দিস ইনস্ট্রাকশন, এর মধ্যে কি আছে, মাইনাস, তাহলে এখানে চলে আসবে কি, বিআই টাইপের মধ্যে কি আসবে, এ। এর মধ্যে কি আছে, মাইনাস, তাহলে বিআই টাইপের মধ্যে মাইনাস আসতেছে না, তাহলে এখানে সুইচের মধ্যে ঢুকবে কি, মাইনাস। এখানে এসে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারকে এসে মাইনাস করে রেজাল্টটাকে রিটার্ন করবে, রিটার্ন করার পর রেজাল্টটা কোথায় আসবে, এখানে আসবে না, আর এখান থেকে প্রিন্ট করবো কোথায়, এই জায়গাটা প্রিন্ট করবে। কাজ কিন্তু এখনো শেষ হয় নাই, তাই না? এখানে প্রিন্ট করতে হবে, ওই জায়গাটার আইডিটা কি ছিল, ওই জায়গাটার আইডি ছিল রেজাল্ট। তাহলে এখন আমি এখানে এভাবে সরাসরি লিখে দিতে পারি, দুই লাইনে লিখবো না এক লাইনে লিখবো, ওকে, সরি, কারণ আমি এখানে এই যে ভ্যালুটা ধরে, এই ইনপুট বক্সের ভ্যালুটা ধরে রাখছি কোথায়, এর মধ্যে, তাই না? এর জন্য আমি এখানে কি দিছি, এ। আমি যদি এখানে বি এর মধ্যে রাখতাম কোনো সমস্যা নাই, তাহলে এখানে দিতাম বি, বাট এ বি তো মিনিংফুল হলো না, আপনি কি জানেন ভেরিয়েবলের নাম মিনিংফুল করতে হয়, জি স্যার। তাহলে এন 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 দিয়ে কি বলছেন বলেন, অ্যাকচুয়ালি এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে বলেন তো, যোগ অথবা বিয়োগ অথবা গুণ অথবা ভাগ, এগুলো কি অপারেটর, এই জন্য ভেরিয়েবলের নামটা দেওয়া হয়েছিল অপারেটর, আর কোনো কারণ নেই। হ্যাঁ এই তো, এখন আপনি বলতে পারেন যে না এখানেও অপারেটর, এখানেও এখানেও অপারেটর দিতে হবে, নাহলে কাজ করবে না, ব্যাপারটা কিন্তু এরকম না, ওকে। ফাংশনটা যেটা রিটার্ন করলো রেজাল্ট, সেটাকে আমি রেসের মধ্যে রাখলাম, এই রেসটাকে আমি এই রেজাল্টের ভ্যালুর মধ্যে পাঠিয়ে দিলাম। বাস কাজ কিন্তু আমার হয়ে গেছে, আর কিছু করতে হবে না, যোগ বিয়োগ গুণ ভাগ ভাগ শেষ হয়ে যাবে। এই জন্য এই ফাংশনটা আলাদাভাবে করে নেওয়া হয়েছে, বুঝতে পারছেন? দেখেন আর কিছু নেই, একবার করে নিলে হয় কি, এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এখানে দিলাম 12, এখানে দিলাম মাইনাস, এখানে দিলাম 2 3, কত আসবে, এই যে 9 চলে আসছে, এখানে এখানে আবার গুণ দিলাম, তাহলে কত আসবে, 3 × 36, এই যে 36 আসছে। কোনটা
গুড কোশ্চেন। ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে ক্যালকুলেটর কাজ আসবে না, কিন্তু আপনি এই যে সময়টা দিচ্ছেন এই সময়টা দরকার, ঠিক আছে? আপনি একটা গাছ রোপণ করলেন বাসায় বাড়িতে, সেই গাছটাকে আপনি প্রতিদিন 3 কেজি সার, 6 কেজি জৈব সার, 6 কেজি দিলেন প্রত্যেক দিন 3 অক্ত ফজর জোর আসো, 7 দিন পর গাছে আম ধরবে না? কেন ধরবে? তাহলে কি করতে হচ্ছে আপনাকে? একটা সার্টেন পিরিয়ড অপেক্ষা করতে হবে বা অতিক্রম করতে হবে। জি বলেন। সবগুলোই তো করবে, কেন করবে না? এই প্যাচটা কিন্তু নাহিদ আপনি লাগাইছেন, ঠিক আছে? এই যে ভাগ দিয়ে দিলাম, মনে কর ভাগ দিলাম, ওকে ভাগ যাচ্ছে না কেন? না, ও কিন্তু অনেক মনোযোগ থাকে আমার মনে হয়। আচ্ছা আল্লাহ ভরসা। ওকে, সো এখানে হবে কি ডিভিশন? আপনারা কিন্তু কেউ বলতে পারেন না, এটা কিন্তু ওই বলছে। ঠিক আছে, শম্পার কাছ থেকে বুঝিনি, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। আমার মনে হয় না এগুলো মাথার উপর দিয়ে যাওয়ার মতো কিছু লিখছে আমি, ঠিক আছে? আই ডোন্ট থিংক সো। কত দিব বলেন? 88 দিলাম, এখানে কি দিব? ভাগ দিব কত? ভাগ দিলাম মনে করেন 6, তারপর চলে আসছে। ওকে, আপনারা বাসায় বুঝছেন, দেখেন একদিন যে বন্ধ আছে না আমাদের ক্লাস, তো আবার শনিবার অনেকদিন ছুটি আছে, তো বাসায় একটু অবশ্যই ভিডিওটা একবার দিই। আপনি এই যে আজকে এগুলো কিন্তু প্রোগ্রামিং নলেজ, ঠিক আছে, যেগুলো আমরা করলাম। ওয়েবসাইট ডিজাইন করা তো একদম সহজ, পানির মতো কাজ। ডিভিবেন হাইট ওয়াইট ব্যাকগ্রাউন্ড কালার খালি কি আসবে? এডি লাইন এর পরে কোন এগুলো বলেন না স্যার, কে বিয়ের অর্ডার কাজ করেন না স্যার, পানি খাইলে বিয়ের অর্ডার কাজ করেন না, বিয়ের বাটন, ও বিয়ের বাটনে কাজ করা ওটাই। হ্যাঁ, আচ্ছা গ্যাপ না স্যার, আর একটা ক্লিয়ারটা শেষ করে দেখেন। এখন টার্গেট হচ্ছে এরকম তো আছে নাকি? আমি ক্লিয়ার বাটনে ক্লিক করলে কি হবে? সব ক্লিয়ার হয়ে যাবে। এটা পানি লান সহজ, পানি ঢেলে খাওয়ার মতো সহজ নাকি? জি, ক্লিয়ার বাটনের আইডিটা কি দেওয়া হয়েছিল? ক্লিয়ার বাটনে কি আছে সেটাও ক্লিয়ার বিটিএন দিয়ে দেই। ক্লিয়ার বিটিএন দিয়ে দিলাম। এবার আমি স্ক্রিপ্টে আসলাম, স্ক্রিপ্টে এসে কোথায় লিখতেছি বলেন তো? ওই যে ইকুয়াল বাটনের নিচে এক জায়গায় লিখলেই হবে, সমস্যা নাই। ধরে হাতের একটা ভেরিয়েবলের মধ্যে রাখেন, বুঝলেন? clear button dot on click এর একটা ফাংশন কল হচ্ছে, ফাংশন কল হচ্ছে। ওকে, এই ফাংশনের মধ্যে সে কি করবো বলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাইস। সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তার আইডি কি ছিল? ফার্স্ট নাম্বার ডট ভ্যালুতে কি যাবে? ফাঁকা। এটাকেই কতগুলো আছে? সেকেন্ড নাম্বার
অপারেটর আরেকটা কি রেজাল্ট এই আর কিছু সবগুলো ভ্যালু কি করে দিলেন এমপটি স্ট্রিং দিয়ে দিলেন এমপটি স্ট্রিং অনেক কঠিন কাজ না হ্যাঁ সাইফুল সাইফ আমি তো হাসতে চাই প্লিজ আমি তো হাসতে চাই কাজ করে না দিলাম কাজ করে না দিলাম মানে না ঠিক আছে ফারুকের কমন ভালো বুঝছেন ও তো অ্যাট লিস্ট কমিউনিকেশন তো করে ও রেসপন্স করে কাগজ
So thank you very much for today.